হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কফি হাউস এক্সপিরিয়েন্স। আমাদের আজকের এপিসোডে আমাদের অতিথি প্রফেসর মৈত্রীশ খটক। আমি মৈত্রীশ দার প্রথমে একটা ফর্মাল ইন্ট্রোডাকশন দেব, তারপর আমার সাথে মৈত্রীশ দার কিভাবে পরিচয় সেটা নিয়ে একটু বলব। আমি উইকিপিডিয়া থেকে মৈত্রীশ দার এন্ট্রির প্রথম দুটো লাইন পড়ে শোনাচ্ছি। মৈত্রীশ খটক ইজ অ্যান ইন্ডিয়ান ইকোনমিস্ট হু ইজ দ্য প্রফেসর অফ ইকোনমিক্স অ্যাট দ্য লন্ডন স্কুল অফ ইকোনমিক্স। He's an applied microeconomic theorist with research interests in economic development, public economics, and the economics of organizations. Moitrish dar research amar kache jehetu ami computer science er khub ekta shohoj pachho noy, kintu seta shohoj pachho korar jonno Moitrish dar dupo blog lekhe, ekti ingreji blog jar nam loose leaves ebong ekti bangla blog jar nam onortho. সেই ব্লগে মৈত্রীশ দার প্রবন্ধ কার হিসেবে যে রূপটা আমরা পাই সেই রূপটা থেকেই আমার প্রথম পরিচয়। এর সাথে মৈত্রীশ দার বিভিন্ন পত্র পত্রিকায় নানান বিষয়ে প্রবন্ধ লিখেছে, সেখান থেকেও আমি মৈত্রীশ দার কথা প্রথম শুনতে পাই। মৈত্রীশ দা, ওয়েলকাম টু কফি হাউস এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ সৌমিক, থ্যাংক ইউ সঞ্জয়, প্লেজার টু বি হিয়ার। আমার প্রথম প্রশ্ন, আমাদের আজকের টপিক ইউনিভার্সাল বেসিক ইনকাম, আমার প্রথম প্রশ্ন মৈত্রীশটাকে, মৈত্রীশটা ইউবিআই এর কোনো স্ট্যান্ডার্ড ডেফিনিশন কি আছে? যেমন আমার কাছে ইউবিআই এর এই যে তিনটে শব্দবন্ধ দিয়ে তৈরি ইউনিভার্সাল বেসিক আর ইনকাম, এই তিনটেই আমার একটু ইন্টারেস্টিং লাগলো। প্রথম শব্দটা ইউনিভার্সাল, আমরা বিভিন্ন দেশে বা বিভিন্ন জায়গায় দেখতে পারি যে গরিব মানুষদের জন্য সরকারি নানান এই ধরনের ইনকাম দেওয়া হয়। যেমন বাংলায় টিএমসি গভর্নমেন্ট থেকে দুস্থ ছাত্রছাত্রীদের জন্য বা কোনো সমাজের লেস প্রিভিলেজ সেকশনের জন্য একটা পার্টিকুলার ইনকাম মান্থলি বা ইয়ারলি দেওয়া হয়, সেটা কিন্তু ইউনিভার্সাল না। আবার বেসিক শব্দটা ইন্টারেস্টিং, তার কারণটা হলো যে বিভিন্ন দেশে যেমন আলাস্কা বা মাকাউ বা এরকম বিভিন্ন জায়গায় সরকার থেকে সবাইকে একটা পার্টিকুলার ইনকাম দেওয়া হয় যেটা দিয়ে লিভিং এক্সপেন্স বা সেই ইনকামটা লিভিং ওয়েজের চেয়ে কম, তো সেটা সেই অর্থে বেসিকও না। তাহলে কি ইউনিভার্সাল বেসিক ইনকাম মানে আমরা কোনো একটা লিভিং ওয়েজের লিভিং ওয়েজের সঙ্গে সামঞ্জস্য রেখে মান্থলি বা ইয়ারলি কোনো একটা ফিক্সড ইনকামের কথা বলছি? কোনো স্ট্যান্ডার্ড ডেফিনিশন কি আছে নাকি বিভিন্ন জায়গায় স্থান কাল পাত্র দেখে কোনো নুয়ান্স আছে ডেফিনিশন? খুব ভালো প্রশ্ন, এবং এটা নিয়ে কাজ শুরু করার আগে অনেকগুলো প্রশ্নই তোমারই মতো যে কোনো লোক এটা নিয়ে ভাবতে শুরু করলে তার মনে হবে যে এই যে কি কার থেকে আলাদা করা হচ্ছে। কারণ দেখো, অ্যাবস্ট্রাক্টলি তো নানান কথা নানা মানে হয়, ফিলোসফাররা সেটা নিয়ে খুবই অ্যাবস্ট্রাক্ট দিকেও চলে যেতে পারে। ফলে সামটাইম এটা কি নয় সেটা বুঝতে পারলে বাস্তব পৃথিবীতে যা যা আছে তার কন্ট্রাস্টে একটা জিনিস কি সেটা খানিকটা আঁচ পাওয়া যেতে পারে, তাই না? মানে আমরা যেমন সেই অদৃশ্য মানুষ গপ্পে, তুমি যাকে দেখা যাচ্ছে না তাকে একটা মোমটমের মধ্যে দিয়ে হলে তার ছাপটা পড়ে বোঝা যায় ও আচ্ছা এরকম আর কি। সো ইউনিভার্সাল বেসিক ইনকাম আইডিয়াল ফর্মে কোথাও হয়নি, মানে যেটা কি বলবো ফুললি অ্যাবস্ট্রাক্ট বা ফুললি যে সেন্সে সোশ্যালিজম যে সেন্সে ফুললি অ্যাবস্ট্রাক্ট, মানে কেউ যদি একই কথা জিজ্ঞেস করে সমাজতন্ত্র মানে কি, সেটা কোথাও সেইভাবে হয়নি, বা যাই হোক সে তুলনা বা সেই কানেকশন একটা আছে সেটা আমরা আবার পরে আসতে পারি। কিন্তু এটাতে যেটা বলি যে দেখো, ইউনিভার্সাল মিন্স ইটস নট পার্টিকুলার, দ্যাট মিন্স এটা ধরো গরিব মানুষদের দেওয়া হবে, কিংবা যেটা ধরো ইনকাম টেস্ট করে বা যেটাকে পলিসির ভাষায় বলে মিন্স টেস্টে, তোমার মিন্স আছে কি নেই, তুমি বিপিএল না ইয়ে, সেটা সেটা বলে ইউনিভার্সাল মানে সেটা দেখা হবে না। দ্বিতীয়ত, যে কারণে ধরো টিএমসি স্কিমের সাথেও এটা একটু আলাদা, কারণ তুমি যদি মিন্স টেস্টিং সেটা ছেড়েও দাও,
তুমি যদি মহিলাদের দাও বা ধরো তুমি কোনো বিশেষ জাতি উপজাতিদের জন্য দাও বা কোনো বিশেষ সম্প্রদায়ের জন্য দাও বা ধরো যারা কোনোভাবে যাদের কোনো শারীরিক প্রতিবন্ধকতা আছে তাদের দাও, সেটা ধরো ইনকামের সাথে তার কোনো সম্পর্ক নেই, কিন্তু তুমি এটাও বলতে পারো যে তাদের সমাজের থেকে সাহায্য পাওয়ার দাবিটাও সাধারণ মানুষের থেকে বেশি, কারণ তারা নানান রকম ডিসঅ্যাডভান্টেজ ফেস করছে, সবকটি তুমি বলতে পারো, কিন্তু তাহলে ইউনিভার্সাল হলো না। ইউনিভার্সাল হলো মানে, এখন ইউনিভার্সাল মানে এক পরিবারে কজন আছে তার কি ফর্মুলা আছে সেটাও ভাবতে হবে, কিন্তু ইউনিভার্সাল মানে হচ্ছে যে কোনো লোকই এটা কোয়ালিফাই করে। সো দ্যাট ইজ হোয়াট ইউনিভার্সাল মিনস। সো ইট ইজ নট, ফার্স্ট অফ অল, it is not a conditional cash transfer, it is not a particularly targeted transfer, seta doridro manushi hok ba bishesh kono samajik demographic yetei hok. Second eta ke bujhte gele seta eta third word ta jai, income. কারণ অনেক কিছুই আছে, তোমাকে ধরো ফ্রিতে তেল দিল, তুমি রেশনে এই সুবিধাগুলো পাচ্ছ, আমাদের যে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম বা রেশন সিস্টেম, হ্যাঁ, সেটা তো এটা ইনকাম, ফলে এটা 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 ক্যাশ আর কি, এটা তোমার মান্থলি বেসিসে বা অন্য যে কোনো ফ্রিকোয়েন্সি ভাবা যেতে পারে সেভাবে জমা করবে, ফলে এটা মানে অন্য কিছু না, ফি, পাবলিক সার্ভিস বা এ ধরনের কিছু না। হ্যাঁ, বেসিক কথাটা ইন এ ওয়ে সবচেয়ে গোলমেলে এবং সবচেয়ে মানে কি বলবো পিচ্ছিল আর কি, যেটাকে ধরতে গেলে এ বেরিয়ে যায়। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, বেসিক মানে ওই বেসিক স্ট্যান্ডার্ড, বেসিক লিভিং হয় না, যে বেসিক মিনিমাম, এটার একটা আইডিয়া আছে যে যাতে একটা মানুষ খেয়ে পরে বেঁচে থাকতে পারে। এখন সেখানেই পৃথিবীতে যেখানে যেখানে চালু হয়েছে সেখানে এর যে স্কেলে হয়েছে সেটা ঠিক ফিট করেনি। মানে ইন্টারেস্টিংলি ধরো সৌদি আরবিয়া যদি করত তৈল মানে সম্পদ থাকার জন্য, তারা হয়তো এটা করতে পারতো, এবং সেখানে অবশ্য বেসিক বলতে এক একটা দেশের বেসিক ইনকাম সে দেশের আর্থসামাজিক পার্সপেক্টিভে নির্ভর করছে, হয় না? যে এটা তো একটা আমার পুরনো রসিকতা মনে পড়ে গেল যে একজন সম্পন্ন বাড়ির এক মেয়েকে একজন জিজ্ঞেস করা হচ্ছে, আচ্ছা তুমি গরিব কাউকে চেনো? তো সে বলছে, হ্যাঁ হ্যাঁ আমি চিনি একজন লোক, সে খুব গরিব, তার ড্রাইভার খুব গরিব, তার বাবুর্চি খুব গরিব, সবাই খুব গরিব তারা আর কি। মানে তার কাছে মানে তার ইমাজিনেশনে দারিদ্র ব্যাপারটা ওই রকম আর কি। যাই হোক, তো তোমার প্রশ্নের উত্তরে আসতে যেটা বলতে হয় যে এটা ইউনিভার্সাল, অর্থাৎ ইটস নট কন্টিনজেন্ট অন ইদার ইউর সোশিও ইকোনমিক ডেমোগ্রাফিক ফিচার্স। অলসো ইট ইজ নট কন্টিনজেন্ট অন ইউর বিহেভিয়ার। তুমি যদি বলো যে না, তোমাকে আমি বাচ্চাকে স্কুলে পাঠাচ্ছি, বাচ্চাকে আমি টিকা দিয়েছি, এই অনেক জায়গায় কিন্তু আছে, ব্রাজিল মেক্সিকোতে কন্ডিশনাল ক্যাশ ট্রান্সফার বলে এবং সেগুলো মোটামুটি সাকসেসফুলও হয়েছে। তো যাই হোক, আমি প্রাথমিক ইয়ে হিসেবে বলবো ইউনিভার্সাল বেসিক ইনকাম বলতে এই তিনটে যে তুমি শব্দ দিয়ে বললে, তাতে বাকিগুলোর কন্ট্রাস্টে এই এই কোর ফিচারটা বেরোচ্ছে যে এটা আনকন্টিনজেন্ট এবং সবার জন্য, হ্যাঁ, সর্বজনীন। দ্বিতীয় হচ্ছে এটা ইনকাম, এটা কোনো সার্ভিস বা ইন কাইন্ড না। আর তৃতীয় হচ্ছে এটা কোথাও এটার আইডিয়া অফ আ বেসিক মিনিমাম লিভিং, সেটার সাথে যাতে তার মানে কি বলবো তার সেটা অ্যাফোর্ড করা যায় তার একটা প্রমিস আছে। একটা প্রশ্ন, ইউপিআই এর সঙ্গে হিস্টোরিক্যালি চিরকালই রাজনীতি খুব খুব ডিপ ভাবে যুক্ত। ইউবিআই এমন একটা ব্যাপার যেখানে প্রায় বাইপার্টিসান কনসেনসাস আছে বলা যায় লেফটিস্ট এবং রাইটিস্টদের মধ্যে, কিন্তু যে কারণে কনসেনসাস আছে ঠিক কারণটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। লেফটিস্টরা মনে করেন যে যে ওয়েলফেয়ার স্টেটটা অলরেডি এক্সিস্ট করে সেই ওয়েলফেয়ার স্টেটের ওপরে স্টেটের একটা দায়িত্ব যে তার মানুষজনকে ডাইরেক্টলি ক্যাশ ট্রান্সফার করা। কিন্তু রাইটিস্টরা বা লিবার্টারিয়ানরা মনে করেন যে আমরা অলরেডি যে ওয়েলফেয়ার স্কিমগুলো আছে সেই স্কিমগুলোর বদলে ডাইরেক্টলি ক্যাশ ট্রান্সফার করে স্টেটের দায়িত্বটা শ্রিং করা, সেটা সেইভাবে দেখাটা বেটার। তো আপনি কোন আইডিওলজির দিকে ঝুঁকে থাকবেন এবং এই দুটো আইডিওলজির কন্ট্রাস্ট নিয়ে যদি কিছু বলতে পারেন? এগেন, খুব খুব ভালো প্রশ্ন, এবং এটা সত্যি আশ্চর্য ব্যাপার যে খুব বেশি জিনিস নিয়ে নেই
যেটা নিয়ে মিল্টন ফ্রিডম্যান থেকে শুরু করে একাধিক বামপন্থী অর্থনীতিবিদ, মানে হয়তো র্যাডিকাল বামপন্থী না, কিন্তু ভারুফাকিস রিসেন্টলি লিখেছেন, কিন্তু ওর ডারন আশমগলুর সাথে একটা বিতর্ক হয়েছে। ভারুফাকিস যথেষ্টই বামপন্থী, গ্রিসের অর্থমন্ত্রী ছিলেন, মার্ক্সবাদীও, তিনিও এটাকে সমর্থন করছেন। তো আমার মনে দেখো, আমি একটা জিনিস, এটা অনেক সময় হয় না, টেক্সট বইতে অত পরিষ্কার ভাবে থাকে না, আর আমরা প্রত্যেকেই নিজের গবেষণার জগতে ডুবে যাই, সেগুলো স্পেশালাইজ বিষয়, কিন্তু একটা বিষয় অনেকদিন চর্চা করলে কিছু কিছু উপলব্ধি আস্তে আস্তে জন্মাতে শুরু করে, তখন বোঝা যায় যে এটা যে আমার মাথাতেই এলো তা না, হয়তো ফিসফাসে ছিল, আলোচনায় ছিল, আমি পুরোপুরি স্পষ্ট এটার রেখাটা দেখতে পাচ্ছিলাম না। আমার মনে দেখো, বাম আর ডানের মধ্যে যে তফাৎটা অর্থনীতির ক্ষেত্রে অন্তত তিনটে জিনিসের কি বলবো, মানে তিনটে ভ্যালুর, হ্যাঁ, টেনশনের ওপর দাঁড়িয়ে আছে। তোমরা যদি একটা ওই সিমপ্লেক্স ট্রায়াঙ্গেলের কথা ভাবো, যে যে ট্রায়াঙ্গেলের মধ্যে ধরো তিনটে পয়েন্ট আছে, তার মাঝের একটা পয়েন্ট চুজ করতে হবে, মাঝের বা যে কোনো ট্রায়াঙ্গেলের মানে যে কোনো জায়গায়, একটা হলো এফিসিয়েন্সি, যে তুমি এমন কিছু একটা প্রস্তাব দিলে তাতে কি বলবো, মানে লোকজন সে কাজকর্ম বন্ধ করে দিল, হ্যাঁ, দেশের অর্থনীতি চুলোয় গেল, এটা ক্লিয়ারলি হয় না যে মানে কেউ কাজ করছে না, কোনো কিছু হচ্ছে না, ফলে তুমি অনেক কি বলবো খয়রাতির ইয়ে করতে পারো, কিন্তু সবসময় মনে রাখতে হবে, এবং তার জন্য তোমাকে ঠিক শিকাগো স্কুল হওয়ার দরকার নেই, মানে যে কোনো দায়িত্বশীল ইঞ্জিনিয়াররাও যেমন মাধ্যাকর্ষণ আছে, মানে এটা কোনো কি বলবো এটা ভীষণ একটা নিষ্ঠুর কথা বলা না, কিছু কিছু জিনিস করা যায় না, কারণ ধাপ করে পড়ে যাবে। সেরকম অর্থনীতিবিদদেরও একটা আমাদের ট্রেনিং থেকে আসে যে আমাদের স্বভাবই হচ্ছে বলা এটা হবে না, এটা হলে এটা সমস্যা, তার মানে এমন নয় যে আমরা দরিদ্রদের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল নই, সবার কথা বলতে পারবো না, কিন্তু আমরা অনেকেই আসছি সেই জায়গাটা থেকে, কিন্তু বুঝতে পারছি যে এগুলো সমস্যা। এনিওয়ে, ওটা একটা পয়েন্ট এফিসিয়েন্সি। হ্যাঁ, সেকেন্ড হচ্ছে ইকুইটি। ইকুইটি হচ্ছে, এটা নিয়ে তো বেশি ইলাবোরেট করার কিছু নেই, যে বেসিক্যালি তোমার সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সব ব্যাপারে একটা ইকুইটি থাকবে, যে যারা আসে এই সুকান্ত ভট্টাচার্যের কবিতায় আর কি, বড় লোক কেন গাড়ি চড়বে, সেই গাড়ির তলায় কেন, এটা বিশেষ করে আমার মনে হয় আমাদের বাঙালিদের মধ্যে, মানে আমি যথেষ্ট কি বলবো আমার ঐতিহাসিক এই ব্যাপারে ঐতিহাসিক জ্ঞান সীমিত, কিন্তু আমার মনে হয় যে এটা কেউ যদি হিস্ট্রি লেখেন, যে বাংলায় কিন্তু ঠিক লিবার্টেরিয়ান থিঙ্কার ওইভাবে পাওয়া যায় না। ইনফ্যাক্ট আমি তোমাকে একটা মজার কথা বলি, আমার সম্প্রতি পড়তে গিয়ে একজন সম্বন্ধে সন্দেহ হচ্ছে, কিন্তু আমি যথেষ্ট অন্যভাবে ভেরিফাই করিনি, তিনি হচ্ছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। হ্যাঁ, তোমার শুনে মনে হবে কেন বলছি, মজনতালী সরকারের গপ্পটা তুমি যদি পড়ো, গোটা ব্যাপারটা টু মি ইজ আ মেটাফরিক্যাল ক্রিটিক অফ ভেরিয়াস বিউরোক্র্যাটিক রেগুলেশন অ্যান্ড গভর্নমেন্ট ইন্টারভেনশন। মানে তুমি সেভাবে পড়তে পারো যে মজনতালী সরকার আসলে কিচ্ছু করছে না, পিওর ইন্টারমিডিয়ারি এবং রেন্ট এক্সট্রাক্টর, সে গিয়ে যারা খেটে খায় এই ক্ষেত্রে বাঘেরা, তাদের নানানভাবে ইয়ে করছে, কিন্তু সেটা যে আমি তো যথেষ্ট পড়িনি ওর ওর জীবনী বা ইত্যাদি, যে উনি যে সেই জায়গা থেকে খুব ভেবে চিন্তেই লিখেছিলেন, নাকি শিল্পীরা অনেক সময় হয় মানে তার ইমাজিনেশন থেকে তিনি একটা লিখেছিলেন, তার মধ্যে ঢুকে গেছিল, যাই হোক। সো সেকেন্ড হচ্ছে ইকুইটি, মানে আমার মনে হয় যে বাংলায় বোধ হয় সবাই একটু বামপন্থী আর কি, যে ইকুইটি যে হয় না, যে একটা কোথাও এবং তার কোনো দোষের কিছু নেই, কারণ আমিও দেখো মানে আমিও বাঙালি, ফলে আমি এটা শেয়ার করি যে দেখো অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমাদের তো মানে সমাজটা তো মানুষের তৈরি না, মানে তুমি ঝাঁ চকচকে বাড়ি বানালে, অনেক ডেভেলপমেন্ট ইন্ডিকেটর দেখালে, কিন্তু সত্যি তুমি যদি একটা দেখো একটা ছোট বাচ্চা ছেলে বা মেয়ে, সে মুখ শুকনো করে ফুটপাতের ধারে বসে আছে, সেটাতে কারোর যদি কষ্ট না হয় তাহলে সমস্যাটা তার আর কি, আমার মনে হয় না যে সমস্যাটা অন্য কিছু, যাই হোক। ইকুইটি। থার্ড জিনিসটা যেটা আমার মনে হয় বামপন্থী সার্কেলে এটার সম্বন্ধে অ্যাওয়ারনেসটা কম, এবং যেটা আমি নিজে শিকাগোতে যখন পড়াতাম, ইউনিভার্সিটি অফ শিকাগো, আমি জানি সৌমিক তুমি ওখানে গবেষণা করছো, ওখানকার তো ইকোনমিক্স ট্রেডিশনের একটা ইয়ে আছে আর কি, রেপুটেশন আছে। তো আমি যদিও বামপন্থী ধারা থেকে গেছি এবং সেই কি বলবো মানে সেন্টারের বাঁদিকেই রয়ে গেছি, মানে এক্সাক্ট পয়েন্ট নিয়ে ডিসকাশন হতে পারে, লিবার্টি, যে তুমি কোনো জিনিস খুব এফিসিয়েন্ট হতে পারে বা না হতে পারে, কোনো জিনিস খুব ইকুইটেবল হতে পারে না হতে পারে, কিন্তু লোকের স্বাধীনতা কতটা থাকছে, চয়েসের স্বাধীনতা, হ্যাঁ, সরকারের কাছে আমাকে গিয়ে হাত পেতে এটার জন্য দাঁড়িয়ে থাকতে হচ্ছে অফিসে, সেগুলো থেকে ফ্রিডম। তো আমার যেটা মনে হয়, এবার আমি তোমার মানে একটু বল নিয়ে ড্রিবল করে এবার তোমার প্রশ্নের মানে ডিরেক্ট উত্তরটা দিই, যে দেখো
এটাতে রাইটিস্টরা আসছে, লিবার্টেরিয়ানরা আসছে মূলত তৃতীয় দিকটা এবং প্রথম দিকটার কারণে, যে তুমি এই যে কোনো ইনকাইন্ড ট্রান্সফার, কন্ডিশনাল ট্রান্সফার এগুলো সবই ভালো, কিন্তু এটার জন্য যে বিউরোক্রেসি এবং তার যে প্রবলেম, আমাদের অনেক সময় হয় না যে যে কারণে সেন্ট্রাল প্ল্যানিং, আমরা যখন অল্প বয়সে মনে করতাম যে সমাজতন্ত্রের যে এক্সিস্টিং মডেল তাতে, সেটাই তো সাউন্ড রাইট, যে কেন এই বাজার ইকোনমি তো মানে চোখের সামনে দেখা যাচ্ছে কত রকম তার অসুবিধা, প্ল্যান করে দিলেই তো হয়। পরে তো যেটা ধরো হাই কোস এটা যেগুলো কারেক্টলি পয়েন্ট করেছেন, যে দেখো ইচ্ছে থাকলেই তো আর সেটা ইমপ্লিমেন্টেশন করা যায় না, তোমাকে ইমপ্লিমেন্টেশনের দিকটা ভাবতে হবে। সেই রকম ওনা মনে করেন যে কোনো গভর্নমেন্ট স্কিমেরই নানান রকম ডিস্টরশন, করাপশন, ম্যালফিসেন্স আছে, আর জাস্ট যেটাকে বলে প্যাসিভ ওয়েস্ট, কেউ যদি চুরি নাও করে, জাস্ট দ্য হোল হ্যাসল অফ ডকুমেন্ট নিয়ে আসুন, এটা ছাপ দিন, এটা কই, আধার কোথায় গেল, এই এই, এটার থেকে যদি অনেক নিটলি করে দেওয়া যায় সেটা এফিশিয়েন্ট হবে, একই টাকা একই বাজেট কিন্তু এটাতে লোকের কাছে বেশি পৌঁছবে, বিকজ ইউর কাটিং আউট লট অফ বিউরোক্রেসি অ্যান্ড ইনএফিশিয়েন্সি। আর ওরা যেটা দ্বিতীয় জায়গা থেকে আসছেন সেটা হচ্ছে গিয়ে লিবার্টি, কারণ দেখো তোমাকে আমি টাকাটা দিলাম, এবার যেটা অনেকে ইউবিআর ক্রিটিক করে, তুমি হয়তো মদ খেলে বা জুয়া খেলে, হ্যাঁ এটা প্রথম দিকে যেটা ওই তোমার এই যে ডিজার্ভিং পুয়ার এবং আনডিজার্ভিং পুয়ার এর যে আছে, আরে এখনো তুমি শুনবে অনেক সার্কেলে যে আরে ওদের টাকা দিলে তো ওরা উড়িয়ে দেবে ইত্যাদি, এখন সেটা ইজ এ ডিপলি প্যাটার্নালিস্টিক স্টেটমেন্ট, মানে অ্যাজ মাচ অ্যাজ হয় না যে এখন ঠিকই মানে আমরা একদম শিশুদের হাতে বা কিশোর কিশোরীদের হাতে টাকা দিই না, কারণ ঠিকই তারা হয়তো ইয়ে করবে না, কিন্তু লিবার্টেরিয়ানরা বিশ্বাস করেন যে মানুষের স্বাধীনতা ওদের, মানে ভুল করার অধিকারটা তো অধিকার, তুমি হয়তো টাকাটা উড়িয়ে দিলে তারপরে তোমার মাসের শেষে টানাটা নিয়ে হলো, কিন্তু সেই অধিকারটা। লেফটিস্টরা যেটা আসছেন, লেফটিস্টরা কি বলবো, মানে আমার যেটা মনে হয় যে একটা আসছেন একটু ডিফেন্সিভ জায়গা থেকে, সেটা হচ্ছে গিয়ে যে ওনা বুঝতে পারছেন যে আমাদের এই যে এর আগে ধরো ফুল সোশ্যালিস্ট যে মডেলটা ছিল বা তার যেটা মোর ডাইলুটেড ভার্সন অফ দ্য ওয়েলফেয়ার স্টেট, সেগুলোতে একই বাজেট অ্যালোকেট করেও কিছু কিছু ক্ষেত্রে যে ইমপ্লিমেন্টেশনের প্রবলেম হচ্ছে, মানুষের কাছে পৌঁছচ্ছে না, অনেকে যেটাকে মানে কি বলবে যে তুমি বলবে যে কি বলবো মানে সেই অর্থে তারা নিজেদের বলবেন খানিকটা রিফর্মিস্ট লেফটিস্ট, যে তাদের অবজেক্টিভটা এক যে গরিব মানুষের যাতে সুবিধা হয় সেই সেইটা ভাবা, কিন্তু সেটা কোন পথে করলে হবে, ফলে সে তারা খানিকটা ওই জায়গাটাতে আসছেন যে ওই এফিশিয়েন্সি জায়গাটা থেকে, যে আমরা যেগুলো ট্রাই করেছিলাম ওতে অতটা কাজ হচ্ছে না, কিন্তু আমাদের মূল লক্ষ্য হচ্ছে ইকুইটি, সেটার থেকেই আসছে। এখন ইকুইটি তো দেখো সবার সবকিছু সমান করে দেব সেটা তো কখনোই চিন্তাশীল লোক এটা ইকুইটি বলবে না, কারণ দেখো যে ধরো হ্যান্ডিক্যাপ, তাকে সবাইকে সমান ফেসিলিটি দেওয়া হচ্ছে তাকে হ্যান্ডিক্যাপ লোকের, এটা তো ইকুইটি হলো না। হ্যাঁ সেরকম যার এটা খুব অফকোর্স ডিরেক্ট বা হয়তো খুব ইয়ে উদাহরণ, কিন্তু আরো ইনডিরেক্ট উদাহরণ হতেই পারে, যে ইকুইটি মানে যে ধরো প্রবল পরিশ্রম করে, হ্যাঁ তার সাথে যে পরিশ্রমটা করছে না, তাহলে তো তুমি শুধু টাকা ইকুইটিটা করছো, অন্য কিছুতে তো করছো না, ফলে ইভেন তোমার মার্ক্সবাদী আলোচনা তো এটা আছে যে যে ধরো সত্যি দিনে 12 ঘন্টা খাটছে করে 1 টাকা পাচ্ছে এই সব জায়গা থেকে, ফলে ইকুইটির ক্ষেত্রে আমার মনে হয় যে আমি যদি একটু মানে ব্রিফলি হলেও একটু জার্গনে ল্যাপস করি, ইকুইটিটা আমরা যেভাবে ভাবি যে ধরো বিভিন্ন লোকের যে ওয়েলফেয়ার সেটাকে আমরা সামহাও অ্যাগ্রিগেট করে যেভাবে করছি তাতে ভ্যারিয়েন্সটা কত কমানো যায়, মানে কি বলবো ম্যাথমেটিক্যালি বা অ্যাবস্ট্রাক্টলি ফর্মুলেশনটা এইরকম, এইভাবেই লোকে ইকুইটিটা করে, যে তোমার যে ইনকাম বা ওয়েলথ ডিস্ট্রিবিউশন তার মিনটা কি সেটা তো আমরা জানি, তার গ্রোথ কি হচ্ছে সেটা তো আমরা জানি, এটা হচ্ছে গিয়ে ইনইকোয়ালিটি যে বিভিন্ন মেজার গুলো যত কম করা যায়, সেখানে গরিব লোকেদের যাতে অ্যাভারেজটা তুলে দেওয়া যায় সেটা ইজ নট পারফেক্ট ইকোয়ালিটি, বাট ইট ক্যান ওনলি হেল্প উইথ দি অবজেক্টিভ ইকুইটি। এবং থার্ড হচ্ছে গিয়ে আমি যেটা মনে করি, মানে আমার কাছে এটা খুব মানে ইম্পর্টেন্ট একটা কারণ, আমি জানি না অন্য বামপন্থী বা বাম ঘেঁষা অর্থনীতিবিদদের কাছে সেটা কারণ কিনা, আমার মনে হয় যে দেখো আমি শিকাগোতে আমার এক লিবার্টেরিয়ান বন্ধুকে একবার ঠাট্টা করে বলেছিলাম যে দেখো বিউরোক্রেসির যে নানান রকম সমস্যা আছে, এবং সেটা শুধু ইনএফিসিয়েন্সির সমস্যা না, যে পাওয়ারের অসাম্য তো আমরা সবাই জানি, যে একটা কোনো কাজ করাতে গেলে যোগাযোগ ধরতে হয়, খুব খারাপ ব্যবহার করে, অনেক সময় তোমার সামাজিক বা অর্থনৈতিক স্টেটাসের উপর নির্ভর করে তুমি কি আচরণ পাবে, এটা আমাদের সবার অভিজ্ঞতা, এটা নিয়ে তো হয় না মানে তোমাদের নতুন করে বলার কিছু নেই। তো আমি আমার এই শিকাগো লিবার্টেরিয়ান বন্ধুকে ঠাট্টা করে বলেছিলাম যে দেখো তোমার সাথে আমি বিউরোক্রেসির যে পাওয়ার এসিমেট্রি বিউরোক্রেসির সাথে বা তার যে অপ্রেসিভ অ্যাসপেক্ট সেটা নিয়ে একমত, কিন্তু তুমি বিগ বিজনেসের ক্ষেত্রে তুমি একটু মানে নজরটা এড়িয়ে নিচ্ছ,
Whereas বামপন্থীরা অনেক সময় বিগ বিজনেস মাল্টি ন্যাশনাল তারা যে এক্সপ্লয়টেটিভ তারা যেভাবে পাওয়ার দেখায় সেটা নিয়ে দে আর ফুললি অন দ্য মার্ক, একদম ঠিক, কিন্তু তারা এটা করে যে একটা সরকারি মন্ত্রক ব্যাপারটাকে খুব ভালো চালিয়ে দেবে বা বিউরোক্রেসি, সেখানে যে যায় লঙ্কায় সে হয় রাবণ বা মজনতালি সরকার, প্রবলেম হবে না। এখন এমন নয় যে লোকে এটা বোঝে না, এখন প্রশ্ন হচ্ছে তুমি দুটোর মধ্যে তুল্য মূল্য বিচার করে কি করবে। যাই হোক সৌমিক, তুমি প্রশ্নটা যেটা করেছিল হয়তো আমি একটু বেশি এলাবোরেট উত্তর দিলাম, কিন্তু আমি বলবো যে এটা বামপন্থী এবং দক্ষিণপন্থী দুজনের ক্ষেত্রেই একটা যে কনফ্লুয়েন্স হয়েছে সেটার এইগুলো আমার মনে হয় যে তারা একটু বিভিন্ন দিক থেকে আসছেন, কিন্তু এই যে ত্রিভুজে আমরা যদি ফিলি যে যেখানে আমরা সাম্য, অর্থনৈতিক দক্ষতা এবং অর্থনৈতিক স্বাধীনতা, তাতে এই এই পয়েন্ট গুলো একটু আলাদা হবে। কেন লোকে একই পলিসিতে আসছে কিন্তু একটু অন্য জায়গা থেকে তাদের কি বলবো ব্যালেন্সটা। এর পরের প্রশ্নে আমি একটু অ্যাপ্লাইড দিকটায় আসি। দক্ষিণপন্থী ক্রিটিকরা ইউপিআই এর অ্যাপ্লিকেশনের দিকে একটা পয়েন্ট তুলে ধরেন যে কেন ইউপিআই ফিজিবল না, সেইটা নিয়ে বলতে যে এত টাকা যে দেওয়া হবে এত মানুষকে, টাকাটা আসবে কোত্থেকে? তো এটা কি গভর্নমেন্ট প্রিন্ট করবে, আর প্রিন্ট করলে কি সেই সেইভাবে ইনফ্লেশনও বাড়বে? এটা একদম একেবারেই মোক্ষম কি বলবো কথা, মানে তুমি যেটা বললে, আমি ওই আমার একটা ব্লগেও লিখেছিলাম, তোমার বক্স ডেভে বোধহয় বেরিয়েছিল, সে ফিজিবিলিটি, মানে ফিজিবিলিটি একটা ইস্যু আর ডিজায়ারেবিলিটি, যে প্রস্তাবই তুমি দাও তুমি তার ফিজিবিলিটি তোমায় জাজ করতে হবে, কারণ ওটা যদি অবাস্তব প্রপোজাল হয় তাহলে তো আর সেটার নিয়ে আলোচনার মানে হয় না, এবং তারপরে যদি সেটা ফিজিবল হয় তারপরে ডিজায়ারেবল কিনা সেটা নিয়ে বিতর্ক করতে পারে। দেখো একটা জিনিস আমার মনে হয় অর্থনৈতিক সার্কেলে, অর্থনীতিবিদদের সার্কেলে এটা নিয়ে খুব কনফিউশন নেই, কিন্তু বাইরে থেকে অনেক সময় লোকে যখন দেখে কিছু জিনিস যেটা ওই সব ডিসিপ্লিনের এটা ব্যাপার যে হয় না কিছু কমন অ্যাসাম্পশন সেটা ইয়ে, দেখো কেউ কিন্তু বলছে না টাকা ছাপিয়ে ইউবিআই করুন, কারণ সেটা দিয়ে ইনফ্লেশনে সব উড়ে যাবে, এটা তো কি বলবো মানে ক্লাস টুয়েলভেও যে ইকোনমিক্স পড়েছে, আমি পড়েছিলাম ইকোস্ট্যাট, তখন থেকে আমরা জানি যে টাকা ছাপিয়ে তো দিতেই পারো কিন্তু ইন্ডিয়ান মানি ইজ এ পিস অফ পেপার দ্যাট চেঞ্জেস গুডস, গুডস এর সাপ্লাই যদি না চেঞ্জ করে তুমি অনেক টাকা প্রিন্ট করে দিলে এটাতে তো মানে হয় না ইনফ্লেশন হয়ে ইয়ে হয়ে যাবে। ফলে আমরা যারাই এটা নিয়ে আলোচনা করেছি, ওয়ার্ল্ড ব্যাংক থেকে ওরা একটা ইয়ে মতো বার করেছে গত দু বছরের মধ্যে, অ্যাকচুয়ালি লাস্ট ইয়ারই বার করেছে, ইউবিআই নিয়ে ইন্ডিয়ায় যে নানান প্রস্তাব এসছে তার মধ্যে আমার কাজ নিয়েও আলোচনা আছে, অভিজিৎ ব্যানার্জি, প্রণব বর্ধন এদের সবার কাজ নিয়ে আলোচনা আছে, সেটা হলো আমরা প্রত্যেকে একটা ব্যালেন্স বাজেট প্রপোজাল দিচ্ছি। ইনফ্যাক্ট অর্থনীতিবিদ কার্তিক মুরলীধরন যিনি এডুকেশন নিয়ে অনেক কাজ করেন এবং ওই আরসিটি ইত্যাদি করেন, ইউসি সান ডিয়েগোতে পড়ান, কার্তিক আর আমি গত এই বছরে ছেপে বেরোবার কথা, বছর দুয়েক আগে একটা কনফারেন্সে পেপার করেছিলাম, আমরা ইউবিআই এর একটা মডিফাইড ভার্সন ইন্ডিয়ার ক্ষেত্রে প্রস্তাবটা দিয়েছিলাম, সেটাকে আমরা বলছি ইনক্লুসিভ গ্রোথ ডিভিডেন্ড। এখন নামটা হয়তো একটু এরকম জিনিসের নাম দিলে একটু ক্যাচি বা যেটা হয়তো আমলাদের শুনলে ভালো লাগবে সেরকম দিতে হয়, কিন্তু সে যাই হোক সেটা সরিয়ে রেখে যদি ব্যাপারটা ভাবি, সেটা হচ্ছে যে তুমি বাজেট একটা পার্সেন্টেজ বার করে দাও, তুমি বলো আমি 1% অ্যাফোর্ড করতে পারবো আর টাকা নেই, তাহলে 1%ই হোক, তাহলে ওটা ইউবিআই হবে না, কারণ বেসিক স্ট্যান্ডার্ড অফ লিভিং আনতে গেলে 1% অফ বাজেট দিয়ে ওটা তো হবে না। কিন্তু আমাদের প্রস্তাব ছিল যে আমরা আলোচনাটা অন্যভাবে শুরু করি, যে বাড়ির বাজেটেও যেরকম হয় যে আমার কি 1% কি 2% দিয়ে আছে, মানে সেই মার্জিন আছে, নিশ্চয়ই আছে, তা না হলে এত কিছু যে সবসময় হয় এই মূর্তি হচ্ছে এই ইয়ে হচ্ছে এটা নিশ্চয়ই কিছু তো স্কোপ থাকে। হ্যাঁ, এবার সেটাকে যদি আমরা এটার জন্য ইয়ার মার্ক করি নাম্বার ওয়ান, তো সেই জন্য নতুন টাকা ছাপাচ্ছে না, বাজেট অন্য যা কিছু হয় এটাও সেভাবেই হবে। দ্বিতীয়ত ডি ফ্যাক্টো এটা কিন্তু তোমার মনে হবে আচ্ছা এটা তো একদম ধনী শিল্পপতিও পাবেন আবার খুব দরিদ্র মানুষও পাবে, সেটাও কিরকম একটা বিটকেল ব্যাপার, কিন্তু তুমি যদি এটাকে কি বলবো মানে আমাদের যেটাকে স্ট্যান্ডার্ড ইয়ে বাজেট কনস্ট্রেন্ট দিয়ে ভাবো, তাহলেই তুমি দেখবে ওটা কাটাকুটি হয়ে যাবে, কারণ তুমি সরকারের কাছ থেকে পেলে ধরো এক্স, হ্যাঁ, আর তুমি ট্যাক্স দিচ্ছ ধরো অ্যাট রেট টি আউট অফ ইউর ইনকাম ওয়াই, তাহলে তোমার নেট কি এলো, তোমার ঘরে এলো এক্স প্লাস
1 minus t times y মানে আমি বোধহয় তোমাদের কফি হাউসের আড্ডায় প্রথম অঙ্কের ফর্মুলা বললাম, যদিও খুবই সরল ফর্মুলা, কিন্তু এটা এতটাই সহজবোধ্য সেই জন্যই বলছি যে এটা যদি হয় তাহলে তুমি দেখো নেট অ্যামাউন্টে কে পাবেন এবং কে দেবেন সেটা কিন্তু কাটাকাটি হয়ে যাবে। সো সেই জন্যে এখন তার জন্য তুমি ট্যাক্স বাড়াবে কি বাড়াবে না, ট্যাক্স না বাড়ালে কতটা স্পেয়ার করা যায়, এটা নিয়ে অনেকে লিখেছেন। আমার যেমন লেখাতে সাইটও করেছি, এস সুব্রমণিয়ান বলে মাদ্রাস ইনস্টিটিউট ডেভেলপমেন্ট স্টাডিজের রিটায়ার্ড একজন অধ্যাপক আছেন, উনি আমার পিতৃবন্ধু বটে। যাই হোক, ওর একাধিক লেখায় উনি খুব ডিটেল ক্যালকুলেশন করে দেখিয়েছেন যে কতটা অ্যাফোর্ড করা যায়, কতটা মানে ফিজিবিলিটি, এই যে কর্পোরেট যে ট্যাক্স ওয়েভার করে দেওয়া হয় সেগুলো যদি বন্ধ করা হয় ইত্যাদি ইত্যাদি, ইচ্ছে থাকলে উপায় হয়। এখন তার জন্য ফুল বেসিক ইনকাম কি করা যাবে না, মানে আমি ক্যালকুলেট করে দেখিয়েছি যে সবাইকে যদি পভার্টি লাইনের সমান ইনকাম দিতে হবে এটাই করি, তাহলেও প্রায় তোমার জিডিপি 10-11% চলে যাবে, যেটা ইজ নট ফিজিক্যালি পসিবল, তোমাকে কমাতে হবে, কমিয়ে শুরু করতে হবে। সিংজয় দা কোনো প্রশ্ন ছিল? আমি একটু কম্পিটিং ইনসেন্টিভ নিয়ে আসি। আপনি বলছেন অ্যাবাউট দ্য কনফারেন্স অফ লেফট এন্ড রাইট অন ইউবিআই, রাইটের ক্ষেত্রে স্পেশালি ফ্রম আ লিবার্টেরিয়ান স্ট্যান্ড পয়েন্ট, ইভেন ইফ ইট ইজ লেফট লিবার্টেরিয়ান লাইক হিলেল স্টাইনার, ওদের জন্য কি এনি সর্ট অফ টপ আপ পেমেন্ট উইচ ইজ নট লিঙ্ক টু এজ, এনিথিং বিয়ন্ড এজ, উইল দ্যাট বি জাস্টিফাইবল? কেন এজ ইজ সামথিং দ্যাট উই ক্যান ট্র্যাক ইজিলি, বাট এনিথিং বিয়ন্ড এজ মিনস ইউ হ্যাভ আ প্যাটার্নালিস্টিক স্টেট উইচ ইজ অ্যাক্সেসিং ইয়ার পার্সোনাল ইনফরমেশন এটসেট্রা, এইটা একটা অ্যাসপেক্ট। আরেকটা অ্যাসপেক্ট হচ্ছে গিয়ে ফর দ্য লেফট, basic income gives you a sense of liberty and gives you access to a certain sense of dignity. So, onek khetre people have exit options outside their current vocations. That will weaken the classic structures of the left front, like a trade union. Trade union movement might get adversely impacted by UBI. So, do you think left will have incentives to support it? Jeta amra ageo dekhechi, USA te Richard Nixon jokhon chilo president, on his election plan for his re-election contained something like UBI. Democrat there, they had something called a demo grant. Onek eta niye charcha holo election e finally Nixon jitlen, but after the elections these things died down. So eta niye apnake bolte chai. খুব ভালো প্রশ্ন, এবং তখন ইনফ্যাক্ট ফ্রিডম্যান ওয়াজ ওয়ান অফ দি অ্যাডভাইজার্স, এবং ওরা যে আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট, তোমার চাকরি খোঁজার অবস্থায় থাকতে হবে, যেটা ইউবিআই এ ইট শুড বি আনকন্ডিশনাল। তো দেখো, আমার মনে হয় যে আমি দ্বিতীয় প্রশ্নটা আরো মানে আজ সকালে আমি শারদীয় অনুষ্ঠানের প্রতি বছরই লিখি, সেই লেখাটা শেষ করছিলাম, তার জন্য স্ট্যাটিস্টিক আমার মাথায় ফ্রেশ আছে। দেখো, লেফটের ওই ট্রেড ইউনিয়ন বেস মডেলটা তো 1960 সালেই শেষ হয়ে গেছে, কারণ তুমি ভেবে দেখো আনঅর্গানাইজ সেক্টরে যে ওয়ার্কারের প্রপোর্শন, হ্যাঁ, যেটাকে ইনফর্মাল সেক্টর আনঅর্গানাইজ সেক্টর বলে, সেটাতে বাই ডেফিনেশন এটা যেহেতু আনঅর্গানাইজ সেই জন্য সম্যক তথ্য আমরা পাই না, কারণ বিকজ আদারওয়াইজ রেজিস্টার্ড হলে তো পেতাম। এটা 90%+, সো 90%+ ওয়ার্কার যখন তোমার কোনো কি বলবো মানে বাঁধা ফ্যাক্টরিতে বা বাঁধা ইয়েতে, যেটা আমাদের আগের ধরো সে সমরেশ বসুই হোক বা এই যে যাদের লেখা এগুলো বেরিয়েছে যে যেটা মোস্ট ট্রেডিশনাল প্রেজেন্ট মুভমেন্ট এবং ট্রেড ইউনিয়ন, সেটা এটা কিন্তু মানে আমি বলছি যে ইটস আ ফ্যাকচুয়াল থিং, মানে এখন সেটার ওভার টাইম ইয়ে হয়েছে, এখন গিগ ইকোনমি হচ্ছে, অনেক কিছু পাল্টাচ্ছে, কিন্তু তার আগে থেকে এটা শুরু হয়ে গেছে। হ্যাঁ, বলি লেফটের ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে মানে এটা ওই মাঝে মাঝে কিছু কিছু এরকম কথা বলার সময় আমি ঠাট্টা করে বলি যে এটার ফলে আমার মানে বাম দিকে ডান দিকে সব বন্ধু যে কজন ছেলে সবাইকে একসাথে হয়তো চটিয়ে দেবো আর কি। আমার মনে হয় যে দেখো, গিভেন দ্য কারেন্ট ইকোনমিক রিয়ালিটি, কারেন্ট শুধু না আমাদের কন্টেম্পোরারি সময়, এবং গিভেন দি এক্সপিরিয়েন্স অফ দি অ্যাসপায়ার সোশ্যালিস্ট ইকোনমিস্ট, হ্যাঁ, আমরা তো প্রথমেই মারিত গন্ডা লুটিত ভান্ডার না করে, হ্যাঁ, আমিও মনে করি তুমি যদি আমায় জিজ্ঞেস করো খানিকটা আদর্শবাদী ইয়েতে আমাকে যদি বলো যে ইউটোপিয়া ইত্যাদি করে 500 বছর বাদে কিরম সিস্টেম আসবে আপনার মনে হয়, আমি নর্মালি এই প্রশ্নটার উত্তর দেবো না, কোনো চিন্তাশীল লোকেরই এরকম কনজেকচার করা ঠিক না, কারণ ঠিকই মানে আমরা 10 বছরই 2 বছর আগে করোনা ভাইরাস এরকম হবে কে দেখতে পেয়েছিল, হয়তো খুব অল্প স্পেশালিস্ট।
আমার মনে হয় কোনো না কোনো ফর্মের সমাজতান্ত্রিক ব্যবস্থা আসতে বাধ্য, জাস্ট ফর ইকোলজিক্যাল রিজনস। কারণ আর্থের যে রিসোর্সেস, হ্যাঁ, এবং সত্যি যেভাবে ধরো প্রাইভেট ক্যাপিটাল সেটা যথেষ্ট ইয়ে করে না, হ্যাঁ, সো কোনো এক ধর কিন্তু সেটা কিভাবে ডিজাইন হবে দ্যাটস এ সেপারেট ইস্যু। মানে তার সাথে এর আগের যে ব্যবস্থাগুলো ছিল তার কি কানেকশন হবে সেটা নাই হতে পারে। মানে হয় না যে জেট প্লেনও হয়েছে, তার আগে লোকে ঘোড়ায় যেত, সবই বাহন, সো এরকম কিছু একটা হতে বাধ্য আমি মনে করি, আদারওয়াইজ ইকোলজিক্যাল ক্রাইসিসই শেষ করে দেবে। মানে হয় না যে মানে আর ওই কিং মিডাস যেমন সব সোনা করে তারপর তুমি খাবে কি, বা এরকম তুমি পৃথিবীর সব ন্যাচারাল রিসোর্স ওইভাবে এক্সপ্লয়েট করে তারপরে নিঃশ্বাস নেওয়ার অক্সিজেন, মানে সেটা তো ইয়েও হচ্ছে, ফলে সেটা আমি মনে করি। কিন্তু কামিং ব্যাক টু হোয়াট ইউ আর সেইং, আমার মনে হয় না লেফটের ওই পুল সোশ্যালিজম, পাবলিক সেক্টর সবকিছু এই মডেলটা তো কাজ করেনি। হ্যাঁ, তার মানে করেনি মানে তার কোনো ভ্যারিয়েন্ট করবে না, এগুলো কোনোটাই বলছি না। ফলে ইন দ্য শর্ট রান অর মিডিয়াম রান দ্য ফিজিবল টার্গেট ইজ আ সোশ্যাল সেফটি নেট, ওয়ার্কার্স রাইটস, হ্যাঁ, এবং অফকোর্স উইমেন্স রাইটস, রাইটস অফ মাইনরিটিস, দিজ আর দ্য ফাইটস দ্যাট আর ওয়ার্থ হ্যাভিং। যেখানে তোমার সেফটি নেট, এই যে তোমার মাইগ্রেন্ট ওয়ার্কারদের যেভাবে মানে প্রায় ডিসপোজেবল জিনিসের মতো ফেলে দেওয়া হলো হঠাৎ, হয় না, যে এটা সো ক্রুয়েল। মানে আমরা যারা মধ্যবিত্ত বা কোনো না কোনো ফর্মে স্কলারশিপ, টিএশিপ, স্যালারি এটার ইয়েতে থাকি, বা মা বাবা বা ফ্যামিলি সাপোর্টে, তুমি ব্যাপারটার ভয়াবহত্বটা ভাবো যে তুমি এরকম একটা অজানা অসুখ এসছে, তুমি প্যানিক করছো, তার মধ্যে তোমার এমপ্লয়ার জাস্ট বললো যাও, কিছু দিতে পারবো না। হ্যাঁ, তো আমার মনে হয় যে সেফটি নেটের এই লড়াইটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং এটাকে পাইয়ে দেওয়া ইত্যাদি রাজনীতি বলাটা আমার মনে হয় হাস্যকর রকমের ওই মারিত গন্ডার লুটিত ভান্ডার বলে, যেগুলো মানে হয় না যে মানে আমি বিরিয়ানি ছাড়া খাবো না বলে মানে দুর্ভিক্ষের সময় কেউ যদি তোমায় এক মুঠো ভাত দেয়, আমি বলছি তোমাকে সবসময় ইউ হ্যাভ টু পিক ইউর ব্যাটলস। হ্যাঁ, সো আমার কাছে তুমি যদি বলো, আমার কাছে এই প্রোভাইডিং এ মিনিমাম সেফটি নেট, এবং যেটার বৃহত্তর সেন্সে ওয়েলফেয়ার স্টেটের, যেখানে পাবলিক সার্ভিসেস, হেলথ, এডুকেশন, মানে অনেকেই এটা করে যেন এটা করা হচ্ছে মানে হেলথ এডুকেশন করা হবে না। এখন বাজেটারি রিয়ালিটি তো সবসময় আছে, তুমি যা কিছুই করো ইন দি এন্ড বাজেটে এটা বাড়লে এটা কমবে, ফলে সেই টাসলটা থাকবেই। কিন্তু আমার মনে হয় যে সোশ্যাল সেফটি নেটের প্রয়োজনীয়তাকে তার যোগ্য গুরুত্ব দেওয়া উচিত, এবং সেটাকে পাইয়ে দেওয়া বা এ ডোলের রাজনীতি বলাটা, এটা এক ধরনের মাইনে ভোগী মধ্যবিত্ত সুলভ স্নবারি, যেটা আনফর্চুনেটলি আমাদের লেফট লিডারশিপের মধ্যে খুব এন্ট্রেন্সড আর কি। কিন্তু যারা নন, যারা নতুন উঠে আসছেন, তারা তো এটা ব্যাপারটা অনেক গরিবদের সাথে মিশলেই বুঝবে যে তুমি কি করে তার যদি দিনের শেষে তারকে একটা মাসে বাঁধা ইয়ে আসে, সে কেন আপত্তি করবে, কারণ তার জীবনে যে আনসার্টেনটি বা পভার্টি, ফলে সেটা বলবি মাই রিয়াকশন। হ্যাঁ, যে দিস ইজ আ ফাইট ওয়ার্থ, মানে আমরা উই কুড ইভেন উইন, মানে যে একটা যদি চেষ্টা করা যায়, মানে কনসেনসাস আসে। এবং অন্য যেগুলো বললাম আমার কাছে যে ওয়ার্কার্স রাইটস, যেভাবে ধরো সত্যি ইনফর্মাল সেক্টরে এক্সপ্লয়েট করা হয় ইত্যাদি, বা মোর ব্রডলি যেটা উইমেন্স রাইটস, মাইনরিটিস রাইটস, এইগুলো আর দ্য ফাইটস দ্যাট আর অ্যাবসোলুটলি ওয়ার্থ হ্যাভিং। এবার কামিং টু দ্য রাইট ক্রিটিক, তুমি যেটা বললে যে দেখো আই এই ব্যাপারগুলোতে না মানে আই হ্যাভ টু সে হ্যাভ আ লট অফ সিম্পথি উইথ সাম অফ দিস পিপল, কারণ আমরা স্টেটের যে সফট পাওয়ার, মানে এটা তুমি মানে কি বলবো, এটা কি কেউ কেউ নিশ্চয়ই সে তুমি অরওয়েলি পড়ো বা এই পড়ো এমন নয় যে সবার লিবার্টেরিয়ান, কিন্তু আমরা খুব কি বলবো মানে ওই যে ডিস্টোপিয়া বা ফুকোর মানে এগুলো হয় না যে প্যানঅপটিকন ইত্যাদি, এই যে অদৃশ্য শক্তি আমাদের নিয়ন্ত্রণ করে, যেমন অনেকে বলছে যে এই যে আমরা সারাক্ষণ সোশ্যাল মিডিয়াতে ডুবে থাকছি, আসলে তো অ্যাকুয়ারিয়ামের মধ্যে মাছ ছেড়ে দিয়ে ওরা স্টাডি করছে যে এটা করলে আরে এরা তখন বেশি আইসক্রিম কিনতে চলে যাবে, এইগুলো কতগুলো স্টোরি ছেড়ে দিয়ে ওরা তাহলে বিয়ার কিনতে চলে যাবে, এটা তো তোমরা নিশ্চয়ই দেখেছো ইয়ে দিয়ে সোশ্যাল নেটওয়ার্ক ডকুমেন্টারির মতো হলো না, যে সোশ্যাল মাল্টিপ্লায়ার না এরকম একটা কি নাম দিয়ে একটা ডকুমেন্টারি হয়েছিল, আই থট ইট ওয়াজ কোয়াইট এফেক্টিভ। সো আমার মনে হয় যে আই হ্যাভ আ লট অফ সিম্পথি ফর দ্যাট। এন্ড তুমি যেটা বললে এজটাকে তো ইগনোর করা মুশকিল, এত 2 বছরের বাচ্চাকে তো আর ইউবিআই যে লাইনে দাঁড় করানো যায় না বা সেটা তাকে কেউ ঠকিয়ে নিয়ে নেবে, কিন্তু সেটা বাদ দিয়ে আই এগ্রি যে যেটা আরেকটাও মানে যেটা হয়তো মানে তুমি মেনশন করোনি কিন্তু ইমপ্লিসিট ইন অল অফ দ্যাট, তুমি জেন্ডার ইয়ের পয়েন্ট অফ ভিউ থেকে দেখো যে অনেকে যেটা বলে যে যারা গৃহবধূ, হ্যাঁ, যারা সত্যি বাড়িতে, এটা তো এখন আমাদের অ্যাওয়ারনেসটা অনেক বেড়েছে যে তারা একত্রে যে হাউস
চালাবার যে কাজটা, এগুলো তাদের মার্কেটের সাহায্য নিতে গেলে অনেক পয়সা বেরিয়ে যেত, ফলে তারা যে ডিফ্যাক্টো শ্রমেরই কাজ করছেন, জাস্ট বর গিয়ে ফ্যাক্টরিতে কাজ করছে বা দোকানে কাজ করছে, মানে কাজটা যে কি বলবো, মানে মার্কেট টার্মস ভ্যালুয়েবল না তা না। ইউবিআই কিন্তু এই এম্পাওয়ারমেন্টটা খুব বাড়িয়ে দেবে, এবং এটা 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 বলে যে এর ফলে তোমার বার্গেনিং পাওয়ার উইথ দ্য এমপ্লয়েজও বেড়ে যাবে। আমি তোমার এক্সাম্পল দিচ্ছি, এই যে মনরেগা, ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম, রিসার্চ থেকে দেখা যাচ্ছে মনরেগাতে যেখানে যেখানে হয়েছে, যারা তার বেনিফিট নিচ্ছে না সেই ওয়ার্কারদেরও ওয়েজ বেড়ে গেছে। কেন? কারণ তাদের তো থ্রেট পয়েন্টটা বেড়ে গেছে, বার্গেনিং পাওয়ার বেড়ে গেছে, এটা না দিলে আমি তো ওটা করতে পারবো, ফলে ইট উইল অলসো হ্যাভ অ্যান ইনডাইরেক্ট এম্পাওয়ারমেন্ট এফেক্ট। এখন এটা থেকেই রাইট উইংরা আবার চলে যান যে তাহলে তো লোকে বাড়িতে বসে আয়েশ করবে, সেটা আমার মনে হয় ভারতের মতো দেশে, সেখানে সাধারণ মানুষের জীবনযাত্রা যেখানে বাড়িতে বসে আয়েশ করা মানে কি বলবো, লেজি পুয়ার, এটা আমরা প্রায় কেউ দেখিনি। মানে কারোর সে নেশা ইত্যাদি হলে সেটা তো আলাদা, কিন্তু বিদেশে যেটা অ্যাটলিস্ট একটা স্টিরোটাইপ হয়েছে, মানে সেটারও নিয়ে অনেক প্রশ্ন সেটা কতটা পারবেসিভ, কিন্তু ভারতের কনটেক্সটে না লেজি পুয়ার যে যারা এইটা পাচ্ছে বলে আর কাজ করা বন্ধ করে দেবে, এটা আমার কিরকম মনে হয় এমপ্লয়ারদের যুক্তি। আসলে ওদের বার বেড়ে যাবে, আবার বেশি মাইনে চাইবে ইত্যাদি ইত্যাদি, কোথাও একটা ব্যাক অফ দ্য হেড হয়তো সেরকম কিছু কাজ করবে। তো স্যার, আপনি একটা জিনিস বললেন, অ্যান ইম্পর্টেন্ট জাস্টিফিকেশন ফর সাপোর্টিং ইউবিআই ইজ ইকোলজি, ইকোলজিক্যাল ব্যালেন্সের জন্য উই শুড হ্যাভ ইউবিআই বিকজ উই ক্যান কন্টিনিউ র্যানস্যাকিং আর ন্যাচারাল রিসোর্সেস। এটা আরেকটা জাস্টিফিকেশন ইজ যেটা ইলন মাস্ক, আপনি ইন্ডাস্ট্রিয়ালিস্টও বলেন, সেটা হচ্ছে গিয়ে অটোমেশন, যেই ব্রেকনেক স্পিডে অটোমেশন হচ্ছে, উই ক্যানট হ্যাভ অ্যাজ মেনি ম্যানুয়াল জবস ইন দ্য নেক্সট 10 ইয়ার্স। So what is your view, does automation as well as globalization, jekhane onek chakri dhore nin America theke India ba Vietnam e chole asche because of cheaper labor, does that justify UPI? Are ekta counterpoint hocche India perspective, will UPI lead to politics around citizenship jeta amra last 2-3 years India prochondo bhabe dekhte pechi? এগুলো প্রত্যেকটাই খুবই মানে ইচ ডিজার্ভ মানে সিরিয়াসলি, আমি ব্রিফলি যতটা পারি বলছি, প্রত্যেকটা পয়েন্টই খুব সিরিয়াস। একটা তো দেখো, মানে তোমার ক্যাপিটালিজমের যে এঞ্জিন, যেটা অফ অল পিপল মার্কস এবং পরে শুম্পিটার, এবং তিনিও মার্কসের এই অবদানটাকে ইয়ে করেছিলেন, যে ক্যাপিটালিজমের স্ট্রেংথ হচ্ছে দিস কন্টিনিউয়াস ডাইনামিজম, ইটস লাইক মানে স্টর্মের মতো সব জায়গায় গিয়ে গিয়ে হয় না যে এশিয়াটিক মোডে প্রোডাকশন মানে ভাসিয়ে দিল। হ্যাঁ, এখন সেটার কিছুটা ভালো দিক আছে, তার জন্য ইনোভেশন হয়, তার জন্য কিছু ওল্ড স্ট্রাকচার ভেঙে যায়, সেটা মার্ক্স নিজেও সেটা বলে গেছেন। তার খারাপ দিক, এক্সপ্লয়টেশন অফ ওয়ার্কার তো বটেই, সেটা সেন্ট্রাল, কিন্তু সেটা বাদ দিয়েও যখন ইকোলজিক্যাল রিসোর্সেস ইত্যাদি স্কেস হতে শুরু করে, তখন বিকজ দেখো মার্কেট ইকোনমি ফান্ডামেন্টালি ইজ ইমোরাল, মানে মার্কেট ইকোনমি মানে হয় না আমি যদি তুমি কালকে যদি মানুষ বেচে দিয়ে পয়সা করা যায়, মার্কেট ইকোনমি বলে হ্যাঁ করো, মানে ফলে ইউ অলওয়েজ নিড এ লিগাল ইয়ে, বিকজ আদারওয়াইজ যারা বেশি ফ্রি মার্কেটের যুক্তি করে। হ্যাঁ, ইনফ্যাক্ট আমি একটা খানিকটা ফিলোসফি ইয়েতে একটা লেখা লিখে সেটা এখনো ইয়ে করা হয়নি, মানে কিন্তু ওইটাই যে তুমি ইভেন লজিক্যাল কন্ট্রাডিকশন দেখাতে পারো, যে তুমি যদি সবকিছু আপ ফর সেল হয় তাহলে দ্য হোল সেল সিস্টেম উইল ব্রেক ডাউন, বিকজ তোমার কোথাও কিছু কিছু জায়গা তোমার মার্কেট লজিকের বাইরে রাখা উচিত। হ্যাঁ, এবং এটা উচিত মানে এথিক্যালি বলছি না, ইটস অলমোস্ট সেলফ কন্ট্রাডিকশন, কারণ বাজারেও তো একটা অনার লাগে, তুমি যে আমার জিনিসটা দিলে, আমি তোমাকে টাকাটা দিলাম ইত্যাদি, সবকিছু আপ ফর সেল হলে ইট উইল বিকাম আ ডগ ইটস ডগ অ্যান্ড দ্য সিস্টেম উইল ইমপ্লোড। হ্যাঁ, সো সেই জন্য বলছি যে ক্যাপিটালিজমের কিছু ডাইনামিজম আছে, মার্কেট ইকোনমি সেটা আছে, কিন্তু ইকোলজিক্যাল ক্রাইসিস আমাদের পরিষ্কার করে দিচ্ছে যে এই এঞ্জিনটাকে আনরেগুলেটেড ছেড়ে দিলে এ সব ধ্বংস করে দেবে। এবং এটা বলার জন্য তোমার কি বলবো, বামপন্থী না হয়েও তুমি যদি জাস্ট ইফ ইউ আর অ্যাওয়ার অফ দ্য সায়েন্টিফিক এভিডেন্স, ইফ ইউ সি হোয়াট ইউ আর ডুইং, ইউ হ্যাভ টু বি, মানে হয় না, মানে আমি নিজেই যেমন ধরো আমি এনভায়রনমেন্টাল ইকোনমিক্সে যে খুব কাজ করি তা না, এবং অনেক ধরো মানে কি করে আর বলবো এনভায়রনমেন্টাল প্রবলেম নেই ইত্যাদি, কিন্তু এই কোভিড ক্রাইসিসের পরে মানে আমাদের প্রত্যেকেরই তো একটা অলমোস্ট লাইক হয় না, মানে ইট ওয়াজ আ ভেরি রুড অ্যাওয়েকেনিং, যে ইকোলজিক্যাল ব্যালেন্স এর প্রবলেম হলে ইন দিস গ্লোবালাইজড ইকোনমি একটা কোথাও প্রবলেম কি সারা পৃথিবীতে ছড়িয়ে এত মানুষ মারা গেল, এত মানুষের এত দুর্গতি হলো। সো হ্যাঁ, আমার মনে হয় যে দেখো সেই জন্যে ওই
কি বলবো, এই যে ছুটন্ত গাড়িটাকে বাজার অর্থনীতির, সেটাকে না তার গতি ব্রেক লাগবে। এখন সেই ব্রেকের জন্য ইউবিআই ইজ নিদার নেসেসারি নট সাফিসিয়েন্ট, বিকজ ইউ ক্যান থিঙ্ক অফ মেনি আদার ওয়েজ টু গো অ্যাট ইট। হ্যাঁ, কিন্তু ইউবিআই সার্টেনলি উইল বাই অল্টারিং দ্য রিলেশনশিপ বিটুইন ইন্ডিভিজুয়ালস অ্যান্ড দেয়ার প্রাইভেট এমপ্লয়িজ অফ দ্য স্টেট, অলসো চেঞ্জিং ইউর লেবার ভার্সেস তুমি যে নিজের সময়টা নিজে কাটাতে চাও, সেটা তুমি কোনো ছোট ব্যবসা চালু করতে পারো, লেখালেখি করতে পারো, যা হয় সেটাতে খানিকটা হেল্প করবে বলেই আমরা মনে করি। কিন্তু আবারও বললাম যে এমন নয় যে এই ইকোলজিক্যাল ক্রাইসিস আটকাবার জন্য ইউবিআই আমাদের মেন ওয়েপন হোক, সেটা বলবো না। তার জন্য তোমার ডিরেক্টলি প্রবলেমটা সোর্সে যেতে হবে যেগুলো হচ্ছে। কিন্তু তুমি অন্য যেটা বললে, মেকানাইজেশন, অটোমেশন, এই কথাগুলো ইনফ্যাক্ট আমার মজা লাগছে যে তোমরা তো আমার থেকে অনেকটা ছোটই, কিন্তু আমরা যারা 80-এর দশকে কলকাতায় বড় হয়েছি তখনও কিন্তু এসছে, কারণ তখন ওই এটিএম বসানো যাবে কি যাবে না এই জিনিসগুলো, তখন কম্পিউটার চালু করা যাবে, এখন তো আর এটা কেউ ভাবেও না যে এই আলোচনাটা ইজ মানে সামথিং ওয়াথ হ্যাভিং, কিন্তু তখন ও অটোমেশন এগুলোর কথাগুলো এসে গেছিল। হ্যাঁ, তো তুমি যেটা বলে ঠিক বলেছো যে দেখো যে সত্যি মানে আমি তোমাকে একটা মজার এক্সাম্পল দিই সায়েন্স ফিকশনের মতো। একটা আমরা সমাজ ভাবি যে যেখানে রোবটরা সব করে দেয়, সব, এরকম তো অনেক সায়েন্স ফিকশনই হয়, মানে হয় না যে আমাদের সমস্ত কিছু রান্না করে দেয়, যা যা চাষবাস করে দেয়, সমস্ত কিছু, কোনো মানুষের শ্রমই আর লাগবে না। হ্যাঁ, তারা করে দেয়, যত্ন করে করে দেয়, হ্যাঁ, মানে ন্যাচারাল রিসোর্স এবং তাদের লেবার দিয়ে এগুলো সব প্রডিউসড হয়ে যায়। হ্যাঁ, তো এই পৃথিবীতে মানে এটা ফুললি মেকানাইজ ওয়ার্ল্ড, যে তুমি তোমার ইচ্ছে যা করছে, তুমি আমার বাগান করব বা আমি গান গাইবো বা লিখবো, সেটা বাদ দিয়ে তোমার কিছু করার দরকার নেই। তো এখানে তো তোমার কি বলবো, কিছু একটা ইউবিআই করছে না থাকলে, যারা ক্যাপিটালের ওনার, যারা রোবট ওন করবে, তারা তো ওই সারপ্লাসের পাহাড় নিয়ে বসে থাকবে, কিন্তু সে তো বিক্রি হবে না, ফলে জাস্ট ফর দ্যাট প্র্যাগম্যাটিক রিজন দ্যাট ইভেন ইন আ ফুললি মেকানাইজড ফিউচারিস্টিক ওয়ার্ল্ড ইউ নিড টু ক্রিয়েট দ্য পারচেসিং পাওয়ার, কারণ মানে এথিক্স সরিয়ে রেখে যে হয় না তোমাকে তো ইন দি হ্যান্ড স্মার্টফোন গুলো বিক্রি করতে হবে। তো এবং মানে আবার মজা করে বলছি, এটাও অনেক সায়েন্স ফিকশনে আছে, তোমার ব্লেড রানার টানারে তো এটা মানে ফিলিপ কে ডিক ইত্যাদির আলোচনাতেও আছে, তখন রোবটদের রাইটস নিয়ে আস্তে আস্তে উঠবে। এবং এটা আমি কিন্তু ঠাট্টা করে বলছি না, কারণ দেখো আমাদের মানে ঋত্বিক ঘটকের অযান্ত্রিক ছবিটা হয়তো তোমরা দেখেছো, কিন্তু ওই হয় না যে মানে কোথায় আমাদের, আমরা তো খানিকটা বাস্তব পৃথিবীতে নিজেদের প্রতিফলনে দেখি, সো সেখানে হিস্টোরিক্যাল দিয়ে মনুমেন্ট প্রোটেক্ট করা, ইভেন যন্ত্রের প্রতি, আমার যখনই প্রত্যেকবার ল্যাপটপ পাল্টাই আমার না কোথাও একটু ডিসলয়াল লাগে নিজেকে। হ্যাঁ, যে এই 6 বছর এত জার্নি, এত বাম্পস ব্রুজেস সমস্ত কিছু করেছি, আজকের মানে অতটা পারফরমেন্স নেই বলে একে আমি বাতিল করে দিচ্ছি। তো যাই হোক, মানে সেটা এখন খুবই মানে এটা কফি হাউসের আড্ডা যেহেতু ফরম্যাট, সেই জন্যে বললাম। কিন্তু সেই রোবটস রাইটস আন্দোলন হোক কি না হোক, তোমার ওই রকম একটা ফিউচারিস্টিক ওয়ার্ল্ডে ইউবিআই এর নিশ্চয়ই ইয়ে থাকবে আর কি, একটা রোল থাকবে, ডিরেক্ট রোল থাকবে। রাইট, এখানে একটা একটা টেন্ডেন্সিয়াল পয়েন্ট আসছে, আপনি এটা জাস্ট বললেন, সো মেঘনাথ দেশাই গেম থিওরি দিয়ে দেখিয়েছেন যে লার্জ অ্যাসপেক্ট অফ দিস লিজার এন্ড ওয়ার্ক ট্রেড অফ ইউবিআই রিজিমে উইল বি আ ফাংশন অফ হাউ উই ফান্ড দ্য ইউবিআই। উনি দুটো মডেল দিয়েছেন, একটা হচ্ছে ট্যাক্সিং এভরিওয়ান, যেটা নিয়ে আপনিও পেপার লিখেছেন, কাজ করেছেন, আরেকটা হচ্ছে ফ্রম দ্য লিবার্টেরিয়ান পার্সপেক্টিভ, যেখানে স্টেট ওনস মেনি ন্যাচারাল রিসোর্সেস, স্টেট ইজ এবল টু মনিটাইজ দোজ, অ্যান্ড দ্য স্টেট অ্যাজ আ ফিডিউশিয়ারি শুড গিভ আ ডিভিডেন্ড টু অল অফ দ্য সিটিজেন্স। আপনার কি বক্তব্য এটা? দেখো, এটার যে কটা জায়গায় এই ইউবিআইটা সিরিয়াসলি ইমপ্লিমেন্টেড হয়েছে, একটা তো হচ্ছে যে আলাস্কায়, আলাস্কা মানে এটা তোমরা নিশ্চয়ই এটা ডিভিডেন্ডটা, এক্স্যাক্টলি, যে ওটা ওরা ন্যাচারাল রিসোর্সেস দিয়ে যে তার থেকে যে পয়সাটা পাওয়া যায় সেটা ওরা একটা ফ্ল্যাট ফি হিসেবে আলাস্কার রেসিডেন্টদের দেয়। আরেকটা জায়গা যেটা খুব আমার ইন্টারেস্টিং লেগেছে পড়ে, এটা আমি এর বিষয় নিয়ে পড়াশোনা শুরু করার আগে এটা অতটা আমার অ্যাওয়্যার ছিলাম না, ইরানে এটা করা হয়। ইরানে কিন্তু, ইরান ইজ অ্যামাং ওয়ান অফ দ্য ডেভেলপিং কান্ট্রিজ, যাতে কিন্তু ইউবিআই এবং একই ওদের ওর তো ন্যাচারাল রিসোর্স রয়েছে ইত্যাদি। তো দেখো, আমার মনে হয় যে এটা নিয়ে কিছু আলোচনা আছে, এবং তোমরা মানে নিশ্চয়ই এটা নিয়ে তোমাদের প্রশ্ন থেকে বুঝতে পারছি যে তোমরা
ল, ফিলসফি, অনেকগুলো জায়গা থেকে লোকে এটা নিয়ে সিরিয়াসলি ভেবেছে, এবং তোমরা ইউ আর অ্যাওয়ার পলিটিক্স অ্যান্ড অফকোর্স ইকোনমিক্স, যে একটা ভাবা উচিত যে আচ্ছা ইউবিআইটা কি, মানে আমরা যদি ভাবি যে এটা কেন, মানে হয় না যে এটা এটা মানে ওই যে আমাদের বাংলায় আছে না একটা, মানে কোত্থেকে এলো এটা, কি মানে খায় না মাথায় দেয় হঠাৎ এটা বলছেন কেন? হ্যাঁ, ইউবিআই একদিক থেকে ভাবলে এটা ভাবা যায় যে দেখো একটা দেশের যে ন্যাচারাল রিসোর্স যার মধ্যে খানিকটা র্যাডিক্যালি ভাবতে গেলে ল্যান্ডও পড়ে, এটা তো সত্যি কারোর ব্যক্তিগত সম্পত্তি হতে পারে না। মানে তুমি যদি খুব মানে ফাউন্ডেশনালি ভাবো, হ্যাঁ না, যে তুমি বলতেই পারো যে আমি খেটে খুটে একটা বাড়ি বানিয়েছি, হ্যাঁ আমি প্রচুর পড়াশোনা করে আমি এই স্কিলটা অ্যাকোয়ার করেছি, তার থেকে আমি আর্নিং করি, সেটা আমিও মানে সেখানে আই মোর উইথ দ্য লিবার্টেরিয়ান, যে সেখানে তোমাকে প্রচুর ট্যাক্স ইয়ে করাটা ঠিক না কারণ তুমি মানে তাদের, কিন্তু যে সত্যি ন্যাচারাল রিসোর্স কয়লার খনি, হ্যাঁ সেটা কেন আদিবাসীরা বা সেখানকার আদিবাসী, আমি বোথ সেন্সে বলছি, মানে ট্রাইবাল সেন্সে বলছি বা ট্রুলি যারা অরিজিনাল অধিবাসী অফ দ্যাট এরিয়া, দে শুড হ্যাভ দ্য রাইট টু ইট। হ্যাঁ, সো দেয়ার ফোর যে খায় না ইয়ে এটা কোত্থেকে এলো জিনিসটা কি, ইটস এ ভেরি ইয়ে ট্রাস্ট ফান্ড, যেমন হয় বড় লোকের ছেলে মেয়েদের থাকে না যে ট্রাস্ট ফান্ড আছে যে তোমার দাদু বা ইয়ে অনেক টাকা করেছিলেন যে তুমি 18 হওয়ার পর থেকে দেখছো ব্যাংকে টাকা চলে আসছে ইত্যাদি। হ্যাঁ, তো আমরা এভাবে ভাবতে পারি যে একটা ন্যাচারাল রিসোর্স রিচ কান্ট্রি সমস্ত নাগরিক তার সেই অর্থে একটা ট্রাস্ট ফান্ডের মতো তার একটা পাবে, এবং দ্যাট ইজ দ্য জাস্টিফিকেশন, এক্স্যাক্টলি অ্যাজ ইউ উড গেট রেন্টাল ইনকাম, অ্যাজ ইউ উড গেট ইউনো ইন্টারেস্ট ইনকাম, এটা সেভাবে ভাবা যেতে পারে। এবং সেটা হলে এটা নিয়ে খুব বিতর্কের জায়গাও নেই আর কি, যে হয় না, ইটস ন্যাচারাল বিকজ দ্য গভর্নমেন্ট আফটার অল ওন সাম অফ দিস, মানে এটার জন্য যে তোমাকে ইমিডিয়েটলি বিপ্লব শুরু করে দিতে হবে বা প্রাইভেট প্রপার্টি ইয়ে করতে হবে তার দরকার নেই, অনেক ক্ষেত্রে তো সরকার ডিরেক্টলি ওনও করে। অন্যটা তুমি যেটা বললে যে ট্যাক্স এরিয়াতে, আমি মেঘনাথ দেশাইয়ের এই কোন লেখাটির কথা বলছো সেটা আমি মনে করতে পারছি না, কিন্তু আমি বলছি যে আমি আন্দাজ করছি যে উনি যে আর্গুমেন্টটা করছেন, যে কম্পেন্ডিয়াম বেরিয়েছিল বেসিক ইনকাম নিয়ে, সেখানে ওনার একটা পেপার ছিল। আচ্ছা, এটা আমার কোনো কারণে চোখে এড়িয়ে গেছে। তো উনি যেটা বলছেন যে দেখো সবসময় সম্পদকে কে যদি তুমি ট্যাক্স করো সেটা ডিস্টরশনারি এফেক্ট ইজ অলওয়েজ লেস, তার কারণটা খুব সোজা, মানে সেটা এগেন মানে তোমরা হয়তো আন্দাজি করে নিচ্ছ যে তুমি যদি বলো যে আমি মানে সপ্তাহে মানে 70 ঘন্টা খাটছি তাতে এই টাকাটা পাচ্ছি, এখন ইউবিআই তুমি অ্যাডজাস্ট করে দেবে, কিন্তু তোমার যে সম্পত্তিটা অলরেডি আছে, হ্যাঁ সেটাতে যদি ইয়ে করো সেটাতে মানে কি বলবো তোমার রিয়াক্ট করার চান্সটা কম। সো সেই জন্য ইট ইজ অলওয়েজ কনসিডার, যেটা ইকোনমিক্স এর ভাষায় বলে ইলাস্টিক অর ইন ইলাস্টিক, মানে বেসিক্যালি তোমার ব্যাপারটা খুব চেঞ্জ করবে না করবে না, মানে টানছো, তুমি কাম ধরলে যেমন মাথা আসে, তুমি যে একটা লোকের কাছ থেকে ট্যাক্স বার করবে কোনটাতে সে বিহেভিয়ার কমপ্লিটলি পাল্টে দেবে, তখন তোমার ওটা হিতে বিপরীত হবে, হ্যাঁ ওয়ারেজ অন্যগুলোতে, ফলে সেটা একটা আর্গুমেন্ট। তো আমার যেটা মনে হয় যে দেখো ইভেন যে ট্যাক্সের যে ইয়েটা, দেখো যাই সরকার স্পেন্ড করে কিছু না কিছু তো ট্যাক্সের মাধ্যমে আসে, ফলে আমার এ ব্যাপারে আমার বক্তব্যটা অনেকটা প্রণববর্ধনের সাথে কাছাকাছি, উনি অনেক লেখা এটা লিখেছেন যে দেখো নতুন ট্যাক্স না করেও তুমি যদি এক্সিস্টিং এক্সপেন্ডিচার প্যাটার্ন গুলো দেখো, বা আরেকটা তোমাকে এক্সাম্পল দিচ্ছি যেটা ইন্ডিয়ার ক্ষেত্রে খুব রেলেভেন্ট হয়তো অন্য দেশের ক্ষেত্রে, আমাদের সরকারি যে যত বিল্ডিং থেকে শুরু করে অ্যাসেট আছে, তুমি যদি একবার ঠান্ডা মাথায় ভাবো সব কি সত্যি দরকার, কতগুলো তো অযত্নে পড়ে আছে। হ্যাঁ এখন বললেই লোকে বলবে এ তো প্রাইভেটাইজেশনের যুক্তি এই ওই, কিন্তু না তুমি কনসিকোয়েন্সটা দেখছো না, তুমি যদি ওই টাকাটা করে সম্পূর্ণ ওটা পাবলিক ওন ফান্ড হিসেবে রেখে দিলে, ফলে তুমি ইউ আর নট স্ট্রিক্টলি স্পিকিং প্রাইভেটাইজিং, রাইট, বিকজ দ্যাট ফান্ড ইট ইউর জাস্ট adjusting the shape of the portfolio as opposed to your hai na tumi ki bolcho you're making it liquid, it's a liquid, it becomes exactly sort of right, you're shuffling your portfolio, ebong seta theke tumi automatically sobai ke ekta dividend dile ba dile na, tumi UBI e jodi shesh porjonto persuaded na ho tumi BPL ke dao, আমার কোনো আপত্তি নেই, কারণ আমার এইগুলোর ক্ষেত্রে আমার মনে হয় যে দেখো যত মত তত পথ, এবং সত্যি যদি কেউ মনে করেন যে না না আপনি এগুলো বলছেন এগুলো ঠিক আছে, কিন্তু টার্গেটিং এর অনেক প্রবলেম সত্ত্বেও অন দ্য হোল ইট ওয়ার্কস ফাইন, ফলে আমাদের ইউবিআই দরকার নেই। আই এম নট গোয়িং টু গো টু ম্যাট গো ডাউন ইন দ্য ম্যাট টু ফাইট অন দ্যাট, মানে আমার বক্তব্য হচ্ছে ইন দি এন্ড আমাদের উই হ্যাভ টু বি আউটকাম ফোকাসড, ফলে গরিবের হাতে যদি অন দ্য হোল টাকা আসে এটার থেকে, হ্যাঁ তাহলে সেটা কোন ফর্মে হলো সেটা নিয়ে হতে পারে। তুমি শেষ যে পয়েন্টটা বললে সেটা ইনাবে আমার
সেটা আমার বিষয়ের খানিকটা বাইরে কিন্তু পারহ্যাপস ভেরি ইম্পর্টেন্ট, তুমি যে সিটিজেনশিপের নোশনটা বললে, তুমি ভাবো যে লিবার্টেরিয়ানরা কিন্তু মনে করে যে মানে ইমিগ্রেশন শুড বি ফ্রি। মানে আমার এখনো মনে আছে আমি যখন প্রথম আমেরিকা পড়তে গেলাম তখন তো রাইট উইং মানে ভাবতাম কি বলবো মানে প্রতিক্রিয়াশীল মানে কি বলবো সাম্প্রদায়িক জাতপাত মানে মানে কি বলবো মানে ঠিক আলোচনা করার যোগ্য ঠিক না আর কি। হ্যাঁ, কিন্তু ওখানে গিয়ে প্রথম আমি যখন ইন্টেলেকচুয়াল রাইট উইঙ্গারদের মিট করলাম কয়েকজনকে, মানে আমি একটু যাকে বলে একটু ঘাবড়িয়ে গেছিলাম যে এটা কি বলছে, অথচ দেখে খুব সেকুলার মনে হচ্ছে, খুব মানে কি বলবো মানে খুবই ইনক্লুসিভ, গে রাইটস থেকে শুরু করে উইমেন্স রাইটস সব ব্যাপারে খুব প্রোগ্রেসিভ ভিউ, কিন্তু সরকারকে দূরে থাকতে হবে এই জায়গাটা থেকে। তো আমি যাই হোক, আমার এখনো মনে আছে আমার এক অধ্যাপক রবার্ট ব্যারো, তিনি শিকাগোর পড়িয়েছেন কিছুদিন, উনি খালি বলতেন না না আই থিঙ্ক ইমিগ্রেশন শুড বি ফ্রি। এখন এটা এত ইন এ ওয়ে শকিং একটা স্টেটমেন্ট যে ডেমোক্রেটিক পার্টি তো কখনো এটা বলবে না যে ইমিগ্রেশন ফ্রি করে দেওয়া উচিত। হ্যাঁ, আর ট্রাম্প উইং অফ দ্য রিপাবলিকান পার্টি কি বলবে তো ইউ অ্যান্ড আই ক্যান অনলি অনলি ইউনো উই নো, মানে উই ডোন্ট হ্যাভ টু গেস। এই একটা টেনশন আছে, মানে তুমি যত এই ধরনের এখন সেটা শুধু তো ইউবিআই বলে না, ধরো স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর ওয়েলফেয়ার স্টেট বেশ স্ট্রং, হুম, এবং তাদের জেনারেল পলিটিক্স বেশ প্রোগ্রেসিভ, মানে আমি বলছি অল রিলেটিভ, কিন্তু জেনারেলি তুমি হয় না যে এক ধরনের সোশ্যাল প্রোগ্রেসিভ আছে। কিন্তু বিশেষ করে তোমরা গেছো কিনা জানি না, আমি যখনই স্ক্যান্ডিনেভিয়ান কোন দেশে ইয়ে করি আমি অলমোস্ট মনে মনে হাসি যে আমার সামনে কয়েকজন ইউরোপিয়ান চেহারার লোক ইমিগ্রেশনে পাস করে যাচ্ছেন, যেই আমি এলাম মানে আমি মানে মনে মনে বলি যে আমার কি আছে চেহারায়, অমনি 5-7 মিনিটের তৎপরতায় এটা চেক করছে ওটা চেক করছে ইচ্ছে। এখন কি বলবো মানে এট সাম পয়েন্ট ইউ ডেভেলপ দ্য মেচুরিটি যে ওর ইনস্ট্রাকশন ফলো করছে, ইটস নট পার্সোনাল। হ্যাঁ, মানে যে ও যে বর্ণবিদ্বেষী বা ইয়ে সেটা আমি ওইভাবে ভাবি না, মানে তার এলিমেন্ট থাকতেই পারে, মানে কালচারও তো ইজ ইম্পর্টেন্ট, কিন্তু অনেক সময় জাস্ট হয় না যে ওদের ইয়েতে আছে কিছু কিছু, এটা কেন, কারণ ওদের দেশে ওয়েলফেয়ার বেনিফিটস এত জেনারাস, ওরা ভাবছে তোমার আমার মতো লোকেরা একবার বডি ফেলে দিলে আর কোনোদিন যাবে না এবং সমস্ত সুযোগ সুবিধা একেবারে এক্সট্রাক্ট করে নেবে। সো ইউবিআই হলে তুমি ভাবো না, যদি আমরাও শুনতে মানে তুমি যে কথাটা যদি ধরো এখন চালু হয় যে আরে ইরান চলে যায়, ইরানে খুব ইজিলি যাওয়া যাচ্ছে এবং গেলে মাসে 1,00,000 টাকা করে পেয়ে যাবি, মানে মজা করে বলছি, তুমি ভাবো যে সবাই তখন ইরান এম্বাসির সামনে লাইন দিয়ে না না স্যার একটা ভিসা ইরান চলে যাব। তো এই সমস্যাটা আছে এবং এটা নিয়ে এক ধরনের ডিভাইসিভ পলিটিক্স, যেটা ধরো আমাদের ক্ষেত্রে অলরেডি বাংলাদেশি ইমিগ্রান্ট ইত্যাদি এগুলো নিয়ে, যদিও আয়রনি হচ্ছে বাংলাদেশের ইকোনমি খুবই ভালো করছে, ইটস অনলি এ ম্যাটার অফ টাইম যখন এই ডিসকোর্সটা পাল্টে যাবে যে ওরা বলবে ইন্ডিয়ান ওয়ার্কাররা এসে এসে আমাদের বেজ কমিয়ে দিচ্ছে বা কিছু, যাই হোক, বাট দিস আর চ্যালেঞ্জিং কোয়েশ্চেন্স আর কি। এবং ফ্রাঙ্কলি দেখো মানে এটা খুবই ইউটোপিয়ান, মানে প্রায় জন লেননের মতো শোনাতে পারে, ইমাজিন দেয়ার্স নো কান্ট্রির মতো, যে ওয়াই নট এ গ্লোবাল ইউবিআই, যে কিছু কিছু ক্ষেত্রে ধরো কিছু গ্লোবাল যে পাবলিক গুডস বা রিসোর্সেস বা যেটা থেকে আছে সেটা থেকে যদি, এখন অফকোর্স এটাকে ইমপ্লিমেন্ট করার মানে ভাবতে গেলেই তখন তো তুমি মানে হয় না তখন তুমি বুঝবে যে এটা অ্যাটলিস্ট ইন দ্য ফোরসিয়েবল ফিউচার প্র্যাকটিক্যাল না, বাট ইন প্রিন্সিপাল ওয়াই নট, না মানে আফটারঅল কি বলবো কিছু তো প্ল্যানেটারি কমন রিসোর্সেস আছে, সেটার থেকে কেন আমরা একটা অ্যামাউন্ট অফ সারা পৃথিবীর সবাই খানিকটা বেনিফিট করবে না। আমার লাস্ট প্রশ্ন সুমিতকে দেওয়ার আগে, ইটস আ বিট অফ হিস্ট্রি, আমরা যখন আর্লি 20th century বা মিড 20th century দেখি, ইভেন দ্য ওয়ার্ল্ড ওয়াজ ট্রাইং টু ফিগার আউট কোন দিকে যাবে এসেনশিয়ালি, ডেভেলপ ওয়ার্ল্ডে উই হ্যাড আ ভার্জিনিয়া উলফ, বার্ট্রান্ড রাসেল, যারা ইউবিআই সাপোর্ট করছিল, অ্যান্ড দিস ডিবেট ওয়াজ অ্যান অ্যাক্টিভ ডিবেট till the Beveridge report came, and ওই রিপোর্টটা ইজ এখন অলমোস্ট দ্য বেসিস অফ অল দ্য মিনস টেস্টেড ওয়েলফেয়ার বেনিফিট স্কিমস দ্যাট আর দেয়ার ইন দিস ওয়ার্ল্ড মোর অর লেস, ওখান থেকে বেশি অল্টার করেনি। আর ওয়েলফেয়ার স্টেট ইটসেলফ আফটার রিগান এন্ড থ্যাচার বিকেম অলমোস্ট লাইক 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 এন ইনসাল্ট, লাইক ওয়েলফেয়ারিজম ওয়াজ কনসিডার্ড টু বি অলমোস্ট লাইক এন ইনসাল্ট, সো টু দ্য পয়েন্ট যে এই প্যান্ডেমিক এর আগে ওনলি থিং পিপল ওয়ার টকিং অ্যাবাউট ওয়াজ ম্যাক্সিমাম দ্য কনসেপশন অফ নেগেটিভ ট্যাক্স, বাট নাথিং বিয়ন্ড দ্যাট। আপনার স্যার কি মনে হয় মানে কেন পৃথিবীটা এইদিকে গেল এন্ড নট দি আদার ওয়ে, লাইক হিস্টোরিক্যাল কনটেক্সটে আপনার কি মনে হয়? ইটস আ গুড, মানে তুমি বলছো যে এই করোনা এবং পোস্ট করোনা ক্রাইসিস তো এতটাই মানে কি বলবো মানে একটা অদ্ভুত সময়, এখনো উই আর অলমোস্ট সিন্স এ বিট উই আর সাসপেন্ডেড ফ্রম রিয়ালিটি, মানে এটা কি হিস্ট্রি কিভাবে ইভেন্টুয়ালি দেখবে এখনো ইটস 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 আপ ইন দি এয়ার।
তো সেটা সরিয়েই বলছি, তার আগে অবধি ধরো প্রি প্যান্ডেমিক অবধি যদি আমরা ট্রেন্ড গুলো দেখি, দেখো দের আর লং টার্ম ফোর্সেস অ্যাট ওয়ার্ক। পিকেটি পিকেটির লেখায় এবং রিসার্চে এবং ওর যে গোটা গ্রুপ অফ রিসার্চার যার মধ্যে ভেটারন ইকোনমিস্ট লাইক অ্যাটকিনসনও আছেন, যদিও পিকেটির বইয়ের কারণে নাম বেশি পরিচিত, সেটাতে দেখা যাচ্ছে যে ওভার দ্য আমেরিকা ইউকে সব জায়গাতেই তোমার ইনইকোয়ালিটি বোথ ওয়েলথ অ্যান্ড ইনকাম হিস্টোরিক্যাল হাই লেভেলস, হিস্টোরিক্যালি হাই লেভেলস। হ্যাঁ, এবং এটা হিস্টোরিক্যালি মানে কথাটার মানে কি, প্রি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার লেভেলস এ চলে গেছে। সো এবং তুমি যদি ওই গ্রাফ গুলো দেখো, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, গ্রেট ডিপ্রেশন, তারপরে হয় না যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার থেকে বেরিয়ে এসে দ্য ইয়ে প্রোগ্রাম আর কি, মানে দ্য নিউ ডিল, হ্যাঁ, তারপরে গ্রেট সোসাইটি প্রোগ্রাম, তোমার লিন্ডন জনসন, ইভেন নিক্সনের তুমি যদি নাম ভুলে গিয়ে জাস্ট প্রোগ্রাম গুলো দেখো, এই বাজারে ওকে লোকে সোশ্যালিস্ট বলতো, মানে উনি যদি রিচার্ড নিক্সনের মতো লোককে। হ্যাঁ, সো এখন আমার মনে হয় যে দেখো মানে এগুলো নিয়ে মানে আড্ডার সুবিধাটা হচ্ছে যে ওয়ান ক্যান সে সাম কনজেকচারাল থিংস উইদাউট বিং হেল্ড অ্যাকাউন্টেবল টু দি এভিডেন্স অ্যান্ড হিস্টোরিক্যাল ফ্যাক্টস, যেটা আমাদের সেমিনারে বা একাডেমিক ওয়ার্কে। তো একটা আমার মনে হয় যে দেখো কিছু লং টার্ম টেকনোলজিক্যাল চেঞ্জেস আর অ্যাট ওয়ার্ক। হ্যাঁ, যে সত্যি এখন যে তুমি বাটন টিপলে টাকা চলে যাচ্ছে তোমার, মানে কি বলবো, মানে ইয়ে থেকে একেবারে আমেরিকা থেকে ইয়েতে তোমার অস্ট্রেলিয়াতে বা যাই হোক, মানে হয় না এক প্রান্ত থেকে এক প্রান্তে, হ্যাঁ, কমিউনিকেশন এত চেঞ্জ করে গেছে, ফলে ক্যাপিটাল তো চিরকালই ইটস এ মোবাইল থিং। সেটা মার্ক্সের সময় তার আগে কলোনিয়ালিজম এর মাধ্যমে হয়েছে, তারপরে এমনি যেটা ফার্স্ট রাউন্ড অফ গ্লোবালাইজেশন, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ইত্যাদি তার সময়ে হচ্ছিল, ট্রেড ইত্যাদি। সো সেখানে এই জিনিসটা নিশ্চয়ই এই প্রবণতাটাকে অনেকটা বাড়িয়ে দিয়েছে। সেকেন্ড হচ্ছে তোমার যে ধরো লেবার মুভমেন্ট ইত্যাদি, মানে মুভমেন্ট ফ্রম ওয়ান কান্ট্রি টু দি আদার, মাইগ্রেশন গ্লোবালি, এটাও ওভার টাইম বেড়েছে। হ্যাঁ, মানে জাস্ট ট্রান্সপোর্টেশন ইজিয়ার হয়েছে ইত্যাদি ইত্যাদি, এবং খানিকটা অ্যাওয়ারনেসও, এই যে হয় না যে মানে অ্যান্টি ইমিগ্রেশন রেটোরিক সব জায়গাতেই আছে, কিন্তু হ্যাঁ লোকে কাজ করতে এসছে, মানে এসছে ঠিক আছে, মানে এইরকম কিছু। এবং তারপরে আমরা যেটা টেকনোলজিক্যাল মেকানাইজেশন, এই আলোচনা তো অলরেডি হলো, ফলে এগুলোর কারণে এবং কিছু কিছু টেকনোলজিক্যাল চেঞ্জ হয় কি, তাতে লেবারকে রিপ্লেস করে দেয়, তাতে এক ধরনের ইনকোয়ালিটি বাড়বেই, কারণ তুমি সত্যি যে মেশিন যে কাজটা করে দিচ্ছে, তবে তো আমাদের ক্লাসিক, আমি হাজরা মোড়ে থেকে স্কুলে যাওয়ার বাস ধরতাম, টাইপ রাইটার নিয়ে বসে থাকতেন একাধিক লোক আর কি। হ্যাঁ, আই ক্যান ওনলি ইম্যাজিন যে একটা সময়ের পরে, আমি দেখিনি মানে তার আগে আমি দেশ ছেড়েছি, কিন্তু তার তো উঠে গেল, এখন তার জায়গায় ওই নানান ইন্টারনেট ক্যাফে বা প্রিন্টিং বা ইত্যাদি ফেসিলিটি, এটা হলো, ফলে সেটা তো একটা লেবার ডিসপ্লেসিং এফেক্ট হয়। আরেকটা হচ্ছে কিন্তু লেবার অগমেন্টিং এফেক্ট, এই যে ধরো তোমাদের যেটুকু আমি একাডেমিক ব্যাকগ্রাউন্ড বা ইয়ে জানি বা আমরা যেই কথা বলছি, আমাদের কিন্তু টেকনোলজি অনেকগুলো ব্যাপারে এম্পাওয়ার করে দিয়েছে, তাই না, যে আমাদের সেই অর্থে কাজের মানে সেটা আমরা লিটারালি এখন যে বড় বড় ডেটা আমরা ক্রাঞ্চ করতে পারি বা যে ধরনের সিমুলেশন নিয়ে করতে পারি, সো তাতে ক্লিয়ারলি কিছু কিছু জিনিসে বেড়ে গেছে। তাহলে অল অফ দিস হ্যাজ ক্রিয়েটেড এ লং টার্ম টেন্ডেন্সি টুয়ার্ডস ইনক্রিজিং ইনইকোয়ালিটি, সাম অফ ইট ইস কি বলবো মানে বিকজ অফ দ্য স্কিল লেবার এবং ক্যাপিটালের যে সিনার্জি তার থেকে আসছে, বাকিটা আসছে কিন্তু ওই যে অবাধ ক্যাপিটালের যে ফ্লোটা বেড়ে গেছে এবং রাশিং ফ্রম লো রিটার্ন টু হাই রিটার্ন এরিয়াস, এগুলো হয়েছে ইত্যাদি। মাল্টি ন্যাশনালস তারা প্রায় এক একটা তো দেশের মতো, একটা মাল্টি ন্যাশনাল তুমি যদি ওভারঅল রেভিনিউ বা ইয়ে ভাবো, এ প্রায় একটা দেশের ইয়ের মতো হচ্ছে। এবারে তার থেকে রেগান, থ্যাচার বা ট্রাম্প ইত্যাদি, এটা নিশ্চয়ই কানেকশন, কিন্তু কোনটা কজ কোনটা এফেক্ট সেটা বোঝা বা সবসময় যেটা হয় না সেটা ক্লিয়ার না। হ্যাঁ, একটা হচ্ছে দেখো তোমার যে কোনো এক্সিস্টিং পাওয়ার স্ট্রাকচার উড লাইক টু ক্রিয়েট অ্যান আইডিওলজি দ্যাট এসেনশিয়ালি লেজিটিমাইজেস দ্য সিস্টেম। তুমি যদি প্রত্যেক মুহূর্তে ভাবো যে এটা খুব আনফেয়ার সিস্টেম, খুব ইয়ে হচ্ছে, বলে সাম অফ দ্য রেগান থ্যাচার সর্ট অফ থিংস ক্লিয়ারলি ওয়াজ সুটেবল ফর পিপুল টু থিঙ্ক, ও আমরা ডাইনামিক, আমরা ইয়ে করছি, যারা কাজ করে না তারা আসলে লেজি। মানে এই প্রথম শিকাগোতে গিয়েই মানে প্রথম আমি এই যে মানে আমাদের যেমন দরিদ্র নারায়ণ রিলিজিয়াস ট্রেডিশন, তার থেকে বামপন্থী ট্রেডিশন, আহা মানুষের কষ্ট হচ্ছে ইত্যাদি, ওখানে ও দ্য লেজি পোর, এইটা যে তারা অলমোস্ট যেন সমান মানুষ নয় আর কি, কিছু একটা তাদের প্রবলেম আছে, এই আইডিওলজি নিশ্চয়ই একটা ভূমিকা আছে, যেখানে কি বলবো একটা লেজিটিমাইজিং আইডিওলজি।
কিন্তু আবার এটাও ঠিক দেখো, ব্রিটেনে যখন থ্যাচার আসেন, তার আগে স্ট্যাগফ্লেশন ইত্যাদি বা রেগানো যেই জামানা তুলছেন, হ্যাঁ অয়েল প্রাইস ক্রাইসিস হয়েছে, এক ধরনের গভর্নমেন্ট কন্ট্রোল মডেলের সমস্যা হচ্ছিল, ফলে কোনো না কোনো গর্বাচকের, তুমি গর্বাচককে তুমি হয় না মানে মেবি হি ওয়াজ জাস্ট এ সিম্পটম অফ দ্য প্রবলেম, হি জাস্ট হ্যাপেন টু বি দেয়ার যার আমলে এগুলো করতে হলো, এবার লট অফ থিংস দ্যাট ওয়ার অ্যাকিউমুলেটিং। এগুলো আমার মনে হয় নিশ্চয়ই হিস্টোরিয়ানরা এবং হয়তো ভবিষ্যতের হিস্টোরিয়ানরা আমাদের আরো অনেক রিচার এবং মোর কনভিনসিং একটা ন্যারেটিভ দিতে পারবে। আমি তোমাকে জাস্ট আমার যেগুলো চট করে মাথায় এলো মানে মোর স্ট্রিম অফ কনশিয়াসনেস শেয়ার করলাম আর কি। আমরা প্রায় শেষ দিকে চলে এসেছি, আমার শেষ দুটো প্রশ্ন, একটা হলো মৈত্রিস্তা টিএমসি 2021 এই যে বিভিন্ন ওয়েলফেয়ার স্কিম গুলো যেগুলো অনেকগুলোই সিমিলার টু ইউবিআই সেগুলো নিয়ে প্রচুর প্রচার করেছিল, তার ভোট বাক্সে তার সুফলও পেয়েছিল, যেমন কন্যাশ্রী বা এই ধরনের বিভিন্ন প্রকল্প যেগুলোকে বিরোধীরা ব্যঙ্গ করে ডোল পলিটিক্স করত। কিন্তু আবার 2019 কংগ্রেস প্যান ইন্ডিয়া ইউবিআই টাইপ একটা স্কিম আনতে গেছে, ন্যায় স্কিম মনে হয় নাম, তারা কিন্তু ভোট বাক্সে সেই সাফল্যটা পায়নি, সেইটা কেন? ভারতীয় জনতা প্যান ইন্ডিয়ান তারা ইউবিআই এর প্রতি কি কোনো তাদের কি বিতৃষ্ণা আছে? আর থাকলেও সেইটা আমার কাছে একটু অদ্ভুত লাগছে, কেননা ভারতে তো অলরেডি একটা রোবাস্ট ওয়েলফেয়ার স্টেট আছে, তো ওয়ান উড এক্সপেক্ট যে যদি ইউবিআই কোথাও ইমপ্লিমেন্ট করা সহজ হয় তাদের মধ্যে ভারত অন্যতম একটা দেশ হিসেবে থাকবে। ভেরি গুড কোয়েশ্চেন। আমার মনে হয় দেখো এটার সিম্পল আনসারটা ইজ দিস, যে প্রথমত ন্যায় স্কিমটা একটু প্রবলেম্যাটিক স্কিম ছিল, ওতে একটা তোমার বেসিক ইনকামের থেকে রাদার একটা সার্টেন থ্রেশহোল্ড ইনকামের থেকে তুমি কতটা কম সেটা ক্যালকুলেট করে তুমি পাবে ইত্যাদি, ফলে ডি ফ্যাক্টো ওটা ইউবিআই ছিল না অ্যাকচুয়ালি, এবং আমরা যারা গ্যারান্টি, হ্যাঁ এক্স্যাক্টলি মিনিমাম ইনকাম গ্যারান্টি, এবং ওটার ক্ষেত্রে সাম অফ দ্য মানে কি বলবো মেজারমেন্ট ইস্যুজ এবং কতটা ইন্ডিয়ান প্রোগ্রেসিভ হবে সেটা নিয়ে ডিবেট ইভেন অ্যামাং জেনারেল সাপোর্টার্স অফ সাচ স্কিমস ভয়েস দিস, এটা নিয়ে আইডিয়াস ফর ইন্ডিয়া বলে যে ব্লগটি আছে তাতে আমার লেখা আছে, আরো লোকজনের লেখা একটা সিম্পোজিয়ামও বোধ হয় হয়েছিল। তো যাই হোক, তো সেইটা আমার মনে হয় যে দেখো মানে আমি কি বলবো আইডিওলজিক্যাল পলিটিক্স নিয়ে তো অনেক কথাই হলো আমাদের, আমি পার্টি পলিটিক্স নিয়ে আর একটু কি বলবো মানে রিস্ট্রেন্ড ভাবে কথাটা বলতে চাইছি, কিন্তু দ্য রিয়ালিটি হচ্ছে প্রথমত স্টেট এবং ন্যাশনাল ইলেকশনের ইস্যুগুলো আলাদা, হ্যাঁ মানে তোমার হয় না যে তুমি কোন ইস্যুগুলো ফোকাল হবে কোনগুলো, আমার মনে হয় ন্যায় কখনোই ট্র্যাকশন পায়নি, ওয়ারাস নারেগা তুমি ভাবো 2000, আমার খালি মনে হয় 2004 ইলেকশনটা ভাবো, আমার এখনো মনে আছে যে আমরা কেউ কিন্তু ভাবেনি বাজপেয়ী গভর্নমেন্ট হারবে, কেউ ভাবেনি, মানে ভেবেছিল হয়তো একটু ইয়ে হতে পারে ইত্যাদি, কিন্তু ওটা যে দুম করে ইউপিএ ওয়ান তারপরে এসে গেল অ্যান্ড ইট টার্ন আউট টু বি কোয়াইট আ কনসিকুয়েন্সিয়াল গভর্নমেন্ট, মানে ওয়েদার ইউ সাপোর্ট ইট অর নট ইজ এ ডিফারেন্ট ম্যাটার, কিন্তু নারেগা থেকে শুরু করে অনেকগুলো স্কিমের যে ইয়ে হয়েছিল সেটা তো ওই সময় হয়েছিল। কিন্তু এবার কামিং ব্যাক টু ইট, সো এবারে দ্বিতীয় কথা যেটা বলতে হবে সেটা হলো স্টেট গভর্নমেন্টের কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাডভান্টেজ থাকে, তো কারণ তোমাকে জাস্ট ইউ জাস্ট হ্যাভ টু হ্যাভ দ্য কোঅপারেশন বিলো, বাট ন্যাশনাল এর ক্ষেত্রে গিভেন একটা সেন্ট্রাল গভর্নমেন্ট আছে বা বিভিন্ন স্টেটে বিভিন্ন পার্টির বিভিন্ন ইয়ে আছে, সো আমার মনে হয় যে সেই অর্থে ইমপ্লিমেন্টেশন এস্পেশালি ইন দ্য কারেন্ট গভর্নমেন্ট গিভেন দ্যাট ইট পুটস ইটস ফোর্স বিহাইন্ড ইট ওয়াজ গুড, হোয়ারাজ ন্যায়ের ক্ষেত্রে লোকের হয়তো ডাউট ছিল যে এটা ইন দি এন্ড কতটা এফেক্টিভ হবে কতটা করতে পারবে ইত্যাদি। থার্ড আমার যেটা মনে হয় যে দেখো পশ্চিমবঙ্গের ইলেকশনে যে রেজাল্টটা হলো এটা নিয়ে ন্যাচারালি আমিও অনেক কিছু লেখালেখি করলাম এবং মানে অনেক সময় সেই তোমরাও নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা লেখালেখি করি কারণ কলকাতায় বড় হয়েছি, কলকাতার ছেলে, কোথাও বিদেশে থাকলেও তোমার তো খানিকটা মন পড়ে থাকে, এটা তো খুবই একটা কনসিকুয়েন্সিয়াল ইলেকশন হতে যাচ্ছিল, ফলে সবসময় এটা নিয়ে কি হচ্ছে ইত্যাদি অনেকগুলো ইস্যু এসে গেছিল। আমার মনে হয় যে প্রথমত যেভাবে ওই কি বলবো বিজেপি বাইরে থেকে এসে ন্যাশনাল লিডার দিয়ে করছিল, কোথাও একটা বোধ হয় বাঙালি সেন্টিমেন্টের ইয়েতে একটা হয়েছিল, মানে ইভেন যারা টিএমসি সাপোর্টার নন কোথাও একটা হয়েছিল যে হয় না এটা আমাদেরও হয় না যে মানে তুমি যদি পরিবারের মধ্যে হয়তো ভাই ভাই মুখ দেখা দেখে নি, কিন্তু বাইরের কেউ এসে তোমার ভাইকে চর্চাপড় মারলো তখন তোমার মনে হবে এটা কি হলো এটা হোয়াট এভার, তো এটা এরকম একটা এলিমেন্ট, এটা একটা ফ্যাক্টর ছিল। দ্বিতীয়ত দেখো তোমার এই এই যে আমরা ইয়েটা করলাম যে
মানে এই যে এই ধরনের স্কিমগুলো, আমার মনে হয় যে মমতা ব্যানার্জি এই ধরনের রিটেল পলিটিক্সের ক্ষেত্রে ওর দক্ষতা এবং সিনসিয়ারিটি এটা থেকে শেখা উচিত। যেটা রিসেন্টলি সিপিআইএম এর একজন রিসেন্ট ইয়াং লিডার, তোমরা হয়তো ইন্টারভিউটা পড়েছো, আমি নামটা দীপান্বিতা দীপশিতা ধর, এক্স্যাক্টলি, তার কমেন্টটা পড়ে আমার ভাল লাগলো। কারণ আমার সবসময় মনে হয় যে দেখো, পলিটিক্স থাকবে, পলিটিক্যাল ডিফারেন্স থাকবে, কিন্তু আমরা খেলার মাঠের মতো, তুমি মনেই হতে পারে তো এরা আমাদের সময়কার খেলোয়াড়, জাভেদ মিয়াঁদাদকে দেখে মনেই হতে পারে যে এর সাথে সন্ধে বসে আমি আড্ডা মারতে চাই না, ওর হাব ভাব দেখে মনে হতেই পারে, নট আ মানে কি বলবো, মানে সেই অর্থে ওয়ার্ম বা অ্যাডোরেবল লোক, যেটা ধরো আকরাম সম্বন্ধেই মনে আছে বা বেশ কুল লোক আর কি, যাই হোক। কিন্তু জাভেদ মিয়াঁদাদ যে লাস্ট বলে ছক্কা মেরে ম্যাচ জিতিয়ে দিতে পারে, তার কাছ থেকে ওটা আমার শিখতে হবে। সেরকম অনেকেরই বীরেন্দ্র সেহবাগের একটা কাটকোট্টা কথাবার্তা অতটা ভাল লাগে না, কিন্তু যে ওপেন করতে এসে ওই রকম চার ছক্কা মারতে পারে, আমার শিখতে হবে। হ্যাঁ, তো সেই জন্যে আমাদের নরেন্দ্র মোদীর কাছেও কিন্তু শিখতে হবে যে যে ব্র্যান্ডিং গুজরাট মডেল এটা করে উনি মানে এই যে ইলেকশনগুলো জিতছেন, তোমার রাজনৈতিক মতামত যাই থাক না কেন, তোমাকে ওই খেলার মাঠের ইয়ের মতো তোমাকে কিন্তু বুঝতে হবে যে এর এই স্কিলগুলো আছে। হ্যাঁ, সেরকম মমতা ব্যানার্জির ক্ষেত্রে আমার মনে হয় যে বামপন্থীদের ডেফিনেটলি এবং সাবেকি কংগ্রেসের ওর ওই অ্যাপিল টু অর্ডিনারি পিপল, যেটা আমার অনেক সময় মনে হতো যে এবারও আমি কথা হচ্ছি যে মধ্যবিত্ত বাড়ির বন্ধু টন্ধু তারা খানিকটা বাম ঘেঁষা, না না লেফট হ্যান্ডকে ভোট দেবো বা বাম জোটকে ভোট দেবো, তাদের কাজের লোকেরা কিন্তু তারাই আমাকে বললো তাদের বাড়িতে যারা কাজ করে তারা সবাই একদম টিএমসি কে ভোট দেবে, কারণ দিদি এবং তুমি ডিসক্রিপেন্সিটা ভাবো, এটা তো ইন্টারেস্টিং না, মানে এটা আমার খুবই ইনফর্মাল পলিটিক্যাল সার্ভে, হয়তো স্যাম্পল সাইজ অফ 12, কিন্তু এটা থেকে খানিকটা বোঝা যাচ্ছে যে ডিসকর্ডেন্স মানে হয় না যে যে অনেকেরই বাড়িতে হয়তো বাম ঘেঁষা ট্রেডিশনটা বেশি, মানে বা বিজেপি ঘেঁষাও হতে পারে যে তারা কখনোই মমতাকে ভোট দেবে না বা তৃণমূলকে ভোট দেবে না। হ্যাঁ, কিন্তু তাদেরই বাড়িতে যারা ডোমেস্টিক ওয়ার্কার্স, যারা সেই অর্থে আন্ডার প্রিভিলেজ সেকশনের তারা কিন্তু এগুলোকে করতে, ফলে আমার মনে হয় যে ওই দেখো বামফ্রন্টের প্রথম 7-8 বছরের ইয়ে নিয়ে আমার প্রথম দিকের কাজ অপারেশন বর্গা পঞ্চায়েত ইত্যাদি, ওই সময় কিন্তু খুব কনসিকুয়েন্সিয়াল কাজ হয়েছিল, মানে এখন হয় না মানে ইট ইজ বিকাম মানে স্ট্যান্ডার্ড টু সে যে 34 বছরে সব, অ্যান্ড লট অফ দ্য ক্রিটিক্স আর ট্রু, কিন্তু ঘটনা হচ্ছে যে অনেকগুলো রুরাল রিফর্ম হয়েছিল, আমি সার্ভে করতে গিয়ে দেখছি কংগ্রেসের লোকেরা বলছে যে না এই ভালো কাজ হয়েছে, হ্যাঁ মানছি এই সিপিএম এই করেছে আমাদের মেরেছে ধরেছে, কিন্তু না 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 এই বর্গা করে বা পঞ্চায়েত করে এটা পাল্টে গেছে। সেই রকম এই মমতার যেটা ডোল পলিটিক্স বলে না, এটা হাওয়ার সাথে ছায়ার সাথে যুদ্ধ করার মানে হয় না। সোশ্যাল সেফটি নেট ইজ আ নিড অফ আওয়ার টাইমস, এটাকে তুচ্ছ করে এটা হয় না, কাম আপ উইথ আ বেটার ওয়ান, মানে ভারু ফাখির যেটা সাপোর্ট করছেন সেটা তো আর কি বলবো, মানে তিনি তো কি বলবো, মানে তিনি যথেষ্ট কমিটেড লেফটিস্ট ইয়ে, সো এটা যেমন ওই কম্পিউটার ইউজ করবো না বা মোবাইল ফোন ইউজ করবো না, কিছু কিছু ছায়ার সাথে যুদ্ধ করার মানে হয় না, ইউ হ্যাভ টু হার্নেস দ্য পাওয়ার অ্যান্ড টেক ইট ইন দ্য ডিরেকশন ইউ ওয়ান্ট, কিন্তু এটার সাথে ফ্রন্টাল যুদ্ধ করাটা আমার কিরম মনে হয় ইতিহাসের ট্রেন্ডের এগেনস্টে যাওয়া। আমার শেষ প্রশ্ন, ভারতে যদি বেসিক ইনকাম এর মতো কোন স্কিম ইমপ্লিমেন্ট করতে হয় তাহলে তার ফার্স্ট স্টেপটা কি হবে বলে আপনার মনে হয়? যেমন ফিনল্যান্ডে আমি খুব রিসেন্টলি দেখলাম যে একটা বেসিক ইনকাম ট্রায়াল ওরা করেছিল 2 বছর ধরে, তারপর রিসেন্টলি বন্ধ করে তার রিপোর্ট নিয়ে এখন ডিসকাশন চলছে যে সেটা ভালো হয়েছিল না খারাপ হয়েছিল। ইউএসএ তে অ্যান্ড্রু ইয়াং ফ্রিডম ডিভিডেন্ড বলে একটা বেসিক ইনকাম টাইপ স্কিম, সেটা পপুলারাইজ করেছিল ক্যাম্পেইনে। ভারতে কি কি ধরনের মানে কি ফার্স্ট স্টেপটা কি হতে পারে যেটা দিয়ে আমরা এই টাইপের একটা স্কিমে পৌঁছতে পারি ফাইনাল ইউনিভার্সাল বেসিক ইনকামটাকে ফাইনাল গোল রেখে? আমার মনে হয় যে দেখো মানে এই ব্যাপার কোনটা মানে অনেক কিছু মিশে আছে, যেটা আমরা দেখলাম আজকের এই আমাদের খুব ভালো লাগলো, ওয়াইড রেঞ্জ অফ ইস্যুস এলো, পলিটিক্স ফিলোসফি ইকোনমিক্স অনেক কিছু মিশে আছে ব্যাপারটা, কিন্তু দেয়ার ইজ অলসো আ পিওর বিউরোক্র্যাটিক কাইন্ড অফ অলমোস্ট ইঞ্জিনিয়ারিং ইয়ে, যেটাকে এস্থার দুফ্লো ইকোনমিস্ট অ্যাজ আ প্লাম্বার বলছেন, মানে আই হ্যাভ রিজার্ভেশনস অ্যাবাউট দ্যাট ভিউ অফ ইকোনমিস্ট, বাট ইটস অ্যান ইন্টারেস্টিং ইয়ে যে হয় না যে দেয়ার ইজ অলসো আ পিওর ইঞ্জিনিয়ারিং অর প্লাম্বিং সাইড অফ থিং, যে হ্যাঁ অবজেক্টিভটা তো ঠিক আছে কিন্তু তুমি কিভাবে এক্স্যাক্টলি কোথা থেকে ওয়ারিংটা তুমি পাল্টাতে শুরু করবে। আমার যেটা মনে হয় দেখো, মোদী সরকারের আমলে
একটা কাজ কিন্তু হয়েছে, যেটা মানে আমি মোদিনমিক্স এর ক্রিটিক বলে আমার পরিচিতি আছে বলে আমার ধারণা, সেই জন্য এটা হয়তো শুনতে এই লাগবে, যে একটা অ্যামাউন্ট অফ ব্রিংইং পিপল আন্ডার কাইন্ড অফ দ্য কি বলবো ফর্মাল পেপার ওয়ার্ক, সেটা এখন অফকোর্স সেটা অনেক গাজওয়ারি হয়েছে, আধার কার্ড নিয়ে হয়েছে, গরিবদের বেনিফিট দেওয়া হয়নি, এগুলো কোনোটা সমর্থনযোগ্য না। কিন্তু ইন প্রিন্সিপাল তুমি যদি ভাবো আমাদের দেশে যে ইনফর্মাল সেক্টর, সবাই তো সেখানে গরিব না, অনেক ব্যবসায়ী আসে মাসে লক্ষ লক্ষ টাকা রোজগার করে কিন্তু সে কোন রকম ট্যাক্স দেয় না, অথচ সমস্ত ইনফ্রাস্ট্রাকচার। সো এবার তুমি যদি ঠান্ডা মাথায় ভাবো, আমার মনে হয় যে আমি যদি ভীষণ প্রগতিশীল একটা সরকার, যেটা আমার রাজনৈতিক বা সামাজিক দর্শনের সাথে তার মিলবে, সেখানেও হয় bringing everybody under the tax net is a first order thing, এবং তাতে দেখো তোমার দারিদ্রের যে BPL কে APL সেটা তো অটোমেটিক্যালি হবে। হ্যাঁ, এবং সেখানে আই উড সে দ্যাট ইজ দ্য ফার্স্ট কাইন্ড অফ অলমোস্ট ইঞ্জিনিয়ারিং স্টেপ, যে যেখানে তোমার বাড়ির কাজের লোক থেকে শুরু করে তোমার ইনফর্মাল সেক্টর পাড়ার যে দোকান মানে ছোট রোলের দিয়ে দিচ্ছে থেকে শুরু করে তোমার আমার, যারা অর্গানাইজ সেক্টরে এমনি চাকরি করে সেটা খানিকটা অটোমেটিক্যালি হয়ে যায় তাদের ওই ওই দ্যাট ইজ দ্য। কিন্তু ইট ইজ স্টিল শকিং যে আমাদের দেশে ইনকাম ট্যাক্স অ্যাকচুয়ালি দেয় 3-4% অ্যাকচুয়ালি ইনকাম ট্যাক্স দেয়, দ্যাটস এ শকিং স্ট্যাটিস্টিক। হ্যাঁ, এবং ফাইল করে আরেকটু বেশি, হয়তো 5-7%, হ্যাঁ, অফ অ্যাডাল্টস। সো এই জিনিসটাকে ফাইলিংটাকে ইউনিভার্সাল করে দেওয়া উচিত, তেমন হলে সেটাকে ইয়ে করে দেওয়া হোক, একটা পোস্টকার্ডের মতো করে দেওয়া হোক। মানে আমি বলছি না যে আমি এগুলো কোনোটাই ইজি না, যেখানে নিরক্ষরতার সমস্যা আছে, নানা রকম মিডল ম্যানের ইয়ে আছে, এবং গাজওয়ারিটা কখনোই করা উচিত না যেটা এই এই সরকারের আমলে হয়েছে। মানে ইভেন সাম অফ দি আইডিয়া যেটা ধরো জনরেজ ইত্যাদিরা আধার ইত্যাদি যেটা রাইটলি করেছেন, এবং প্রাইভেসি ইস্যুজ আর ভেরি সিরিয়াস। হ্যাঁ, মানে ফলে এটাকে কতটা কিভাবে তুমি কি বলবে ফায়ার ওয়াল করবে, যে অ্যাজ মাচ এস তোমার ডাক্তার তোমার যে হিস্ট্রি জানেন সেটা তো তোমার এমপ্লয়ারের জানা উচিত না, না মানে এই যে ফায়ার ওয়াল গুলো আমরা তৈরি করি, তাই না? মানে তুমি যদি ধরো না তোমার কোনো লিটিগেস ব্যাপারে তুমি তোমার উকিলকে যেটা বলছো সেটা তো ইট ডাজন্ট শুড শো আপ ইন দ্য মানে নিউজ পেপার, রাইট? অ্যান্ড ফর গুড রিজন, মানে দ্যাটস দ্য কাইন্ড অফ প্রোটেকশন, ইন্ডিভিজুয়াল ফ্রিডম প্রোটেকশন উই নিড। এইটা গুড সে দ্য ভেরি ফার্স্ট স্টেপ, কারণ সেটা যদি একবার হয় না তাহলে এবার তুমি যদি হয় যে দেশের ধরো তুমি যদি এখনকার, আমি রিসেন্টলি একটা লেখাতে ক্যালকুলেশনটা করলাম যে তোমার পভার্টি লাইনকে তুমি যদি 20% বাড়িয়েও দাও তাতেও বেশ অল্প সামি থাকছে, এই যে রঙ্গরাজন যে নাম্বারটা ক্যালকুলেট করেছিলেন সেটাও এখন যদি 20%, তাহলে ইভেন কারেন্ট ডেটা বলছে 50% লোক পভার্টি লাইনের তলায়, 50% জাস্ট 20% বাড়ালে, 1/5 বাড়ালে। সো দেয়ার ফোর মোস্ট পিপুল উইল বেসিক্যালি গেট দিস ফ্ল্যাট সাম। হ্যাঁ, সো আমার মনে হয় যে পিওরলি ফ্রম দি ইমপ্লিমেন্টেশন পয়েন্ট অফ ভিউ ব্রিঙ্গিং পিপুল আন্ডার দ্য ট্যাক্স নেট বাট উইদাউট দ্য কোয়ার্সিভ টেন্ডেন্সিস দ্যাট উই হ্যাভ সিন রিসেন্টলি, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এখন এটা বলতে গিয়ে কি বলবো, মানে সাথে সাথে আমার মাথায় একটা অন্য গলা বলছে যে এটা তো সে বাবুরাম সাপুড়ের মতো হয়ে যাচ্ছে, যে মানে এটা করতেও হবে কিন্তু এমন সাপ যে ফোঁসফোঁসে করে না, কামড়ায়ও না, হতে পারে, এগুলোর মধ্যে একটা ইনহেরেন্ট টেনশন আছে। তুমি ভেবে দেখো না, তুমি যা কিছু করার মধ্যেই তুমি একটা ব্রিজ বানালেও কিছু লোককে তো তোমাকে উচ্ছেদ করতে হবে, তাই না? মানে সো দ্যাট টেনশন ইজ দেয়ার, এবং সেটাকে দেয়ার ইজ নো ইজি ওয়ে, মানে এটাকে একটা ডেমোক্রেটিক পার্টিসিপেশন, আমার যেমন ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, ল্যান্ড অ্যাকুইজিশন নিয়ে আমি সার্ভে করেছিলাম সেই সময় 2008-09, ওই সময় অনেক গ্রামে ঘুরেও ছিলাম, সিঙ্গুর টিঙ্গুরে লেখাও বেরিয়েছে আমার সেই সময়। না, নিরুপম সেনের সাথে একটা খুব লম্বা ইন্টারভিউ হয়েছিল, আমার কোনো আলাপ ছিল না, আমি জাস্ট এই গবেষণার সাথে আলাপ করেছি। উনি আমাকে একটা কথা বলেছেন, মারা গেছেন আমি শুনে খবর পেয়েছি, কিন্তু আমার যেটা ইয়ে লেগেছিল, ভালো লেগেছিল ওর সাথে কথা বলে, যে উনি বলেছিলেন যে দেখুন আমাদের যেটা ভুল হয়েছিল যে আমাদের সত্যি কথা বলে উই নিডেড টু হ্যাভ দ্য বাই ইন ওপর থেকে চাপিয়ে দিয়ে, এবং ইমপ্লিমেন্টেশনে যাদের বেশি দামের জমি তাদের কম্পেনসেশন, যাদের কম দামের জমি সব করে দিয়ে ইউ জাস্ট এলিয়েনেটেড এ হোল গ্রুপ ইন দি এন্ড। তারপরে কি হলো শিল্পায়ন, এগুলো আমরা সব বাকি গপ্পটা জানি, সেটা করুন গপ্প, এবং সেখানে সত্যি মানে ন্যানো কি না ন্যানো সেটা আলাদা প্রশ্ন, কিন্তু শিল্পের যে দরকার আছে এটা নিয়ে তো সত্যি কোনো ডাউট নেই। এটাও সত্যি যে শিল্প মানে বিগ ইন্ডাস্ট্রি না করে MSME যেটাকে বলা হয় সেটা ইজ এ মাচ মোর শিওর ইয়ে। আমাকে মানে তুমি যদি জিজ্ঞেস করো, সেদিন একদিন বলছিলেন যে মানে তুমি কি তিনটে ফর্মুলা বলবে একটু, মানে আমি বললাম এরকম তো ম্যাজিক কিছু হয় না, কিন্তু তুমি ভাবো আমরা যারা লেখালেখি করি ইয়ে করি, এখন ঠিকই আমরা এটা করে হয়তো মানে পয়সা অর্জন করি না, অর্থাৎ এই লেখালেখিটা নিয়ে, কিন্তু যারা ধরো ফ্রিল্যান্স রাইটার তিনি লিখেছে পয়সা রোজগার করেন, তিনিও তো একজন সেলফ এমপ্লয়েড
বিজনেসম্যানের মতো। হ্যাঁ, তো এবারে তার কাজে কি সুবিধা হবে? এক হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, তোমার যদি লোডশেডিং হয়, ইন্টারনেট কানেকশন না থাকে করতে পারবে না, সেরকম যে কোনো ব্যবসায়ীর ইনফ্রাস্ট্রাকচার ইজ এ প্রায়োরিটি, তো যে কোনো, দ্যাট ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে গিয়ে তোমার হ্যাসেল ফ্রি লাইফ, তুমি যে কাজ করতে বসলে এবার পাড়ার মাস্তানে এসে তোলাবাজি করছে বা ঝামেলা হচ্ছে ইত্যাদি, এটা ক্যান নেভার বি হেল্পফুল টু দ্য স্মল মিডিয়াম অর বিগনেস। থার্ড হচ্ছে মজনতালি সরকার প্রবলেম, যে তুমি যাই করতে যাচ্ছ সরকারের এসে বলছে এইটা দিতে হবে, এটা করতে হবে, মানে এই তিনটেকে যদি কন্ট্রোলে আনা যায় তাহলে আমার মনে হয় মানুষের স্পন্টেনিয়াস ইয়ে থেকে, একটা এক্সাম্পল ভাবো যে আমাদের পশ্চিমবঙ্গে হাজারো সমস্যা সত্ত্বেও কোন সেক্টরগুলোতে খুব ভালো কাজ হয়, সাংস্কৃতিক ক্ষেত্রে, তুমি নাটক থেকে শুরু করে, মানে তুমি, মানে এখন সত্যজিৎ রায় আরেকজন আসে, এটা তো অন্য তর্ক হয়ে গেল, কিন্তু এক ধরনের ডাইনামিজম আছে ফিল্ডটায়, সেটাকে অস্বীকার করা যায় না। হ্যাঁ, মানে অন্য অনেক জায়গায় যে ধরো ইন্ডাস্ট্রিয়াল স্ট্যাগনেশন, কালচারাল ফিল্ড, বই লেখা হচ্ছে, হ্যাঁ, মানে নাটক সিনেমা এগুলো হচ্ছে। হ্যাঁ, আরেকটা হচ্ছে কি, মজা করি বলছি, প্রাইভেট টিউশন, বাঙালির ব্যবসা হয় না, আরে প্রাইভেট টিউশন মানে দের ইজ এ নিড, দের ইজ মার্কেট ডিমান্ড, তুমি আমি আমরা সবাই জানি দের আর ভেরি গুড টিউটার্স, মানে তারা সত্যি খুব ভালো, তারা স্কুলে কলেজে না পড়িয়ে কেন টিউশন চালাচ্ছেন সেটা তো আলাদা নিশ্চয়ই। সো এমন নয় যে বাঙালির ব্যবসা হয় না, বা ব্যবসা মানেই টাটা বিড়লা আম্বানি আদানি মানে ইয়ে করতে হবে, ব্যবসা মানেই সেটা না, বিগ বিজনেস না, ইউ ক্যান হ্যাভ স্মল মিডিয়াম স্কেল বিজনেসেস ইত্যাদি। তো এই তিনটে জিনিস আমার মনে হয়, এগেন দিজ আর ভেরি ফার্স্ট প্রিন্সিপাল কাইন্ড অফ থিং, যে সরকার এটা এনশোর করতে পারবে, গুড ইনফ্রাস্ট্রাকচার, প্রোটেকশন ফ্রম জাস্ট দ্য ডে টু ডে হ্যাসেলস, যেটা তোমাকে কি বলবো, মানে যে কোনো কাজে ব্যাঘাত ঘটায় ফ্রম আদার্স, হ্যাঁ, মানে সে মাস্তানি হোক বা এই হোক। আর থার্ড হচ্ছে গিয়ে তোমার সরকারি যে পেপার ওয়ার্ক বা রেগুলেশন থাক, কিন্তু ইট হ্যাজ টু বি ইন এ স্ট্রিম লাইন ওয়ে। বাট এনিওয়ে, মানে তুমি যে প্রশ্নটা করেছিলে তার থেকে হয়তো একটু মানে ডিভিয়েট করে গেলাম, মানে ব্রডার ইয়েতে চলে গেলাম, বাট কামিং ব্যাক টু ইট, ইউবিআই কি করে শুরু করা যাবে, আমার মনে হয় প্রথম স্টেপটা হচ্ছে গিয়ে যে, হ্যাঁ না, মোবাইল ইয়ে, এবং অলরেডি তো জনধন ইত্যাদি এই ধরনের অ্যাকাউন্ট হয়েছে, মোবাইল ফোন তোমার এক ধরনের এই ব্যাংক অ্যাকাউন্টের সাথে কানেক্টিভিটি, এবং ট্যাক্স নেটের আন্ডারে, মানে সিঙ্কিং এই 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 যে ডেটাবেস গুলো করে যে তুমি ট্যাক্স নেটের আন্ডারে, তাহলে কিছু অ্যাবিউজও এমনি ধরা পড়ে যাবে, মানে হয় না যে তুমি যদি জাস্ট মেবি মাই মানে লাস্ট থট, মানে আদার দ্যান এনি কোয়েশ্চন ইউ মাইট হ্যাভ, তুমি ভাবো যে কোনো প্রোগ্রেসিভ ট্যাক্স সিস্টেমেই কিন্তু একটা ইউবিআই এলিমেন্ট আছে, কেন ভাবো, ধরো তোমার ইনকাম জিরো, টিপিক্যালি তুমি তো কিছু বেনিফিট পাবে, মানে তোমার তো তার মানে ইয়ে না, বলে সেটা কি তুমি ইউবিআই ভাবতে পারো, যে যাহা কিছু না করিলেই যাহা পাওয়া যায় তাহা ইউবিআই, এবারে আমি যদি যত আর্ন করবো আমায় ট্যাক্স দিতে হবে ইত্যাদি, বলে ইউবিআই কম্পোনেন্ট ইজ অলরেডি বিল্ট ইন। হ্যাঁ, যেটাকে নেগেটিভ ইনকাম ট্যাক্স বা ইয়ে বলতে পারো, প্রোগ্রেসিভ স্কিমে যেটা হয়। হুম, সো ওয়ান্স ইউ ব্রিং পিপল আন্ডার দ্য ট্যাক্স নেট, এই জিনিসটা আমার মনে হয় শুরু করা যেতে পারে, যে যেখানে তুমি একদিক থেকে রেভিনিউটাও তখন বাড়বে, কারণ কিছু কিছু লোক ট্যাক্স নেটে চলে আসবে, আর যারা জেনুইনলি দরিদ্র, যেটা আমাদের দেশে 50% যে অন্তত 50% খুব দরিদ্র, এটা নিয়ে কোনো ডাউট নেই, তাদের ট্যাক্স দিতে হবে না, তাদের এটা সিম্পলি তারা ট্যাক্স নেটে থাকলেন এবং সেই ফ্যাসিলিটি সেভাবে থেকে গেল। এবং এটা অফকোর্স মানে আমরা যদি স্বপ্নই দেখবো কার্পণ্য করি কেন, পাবলিক হেলথ থেকে শুরু করে সবকিছুকেই তো এই এই ধরনের ইউনিভার্সালাইজ করে দেওয়া যায়। বাট এনিওয়ে, মানে আড্ডা স্পিরিটে অনেক কিছু চিন্তা এসে গেল তোমাদের সাথে শেয়ার করলাম। মৈত্রেশ স্যার, থ্যাংকস আ লট, খুব ভালো লাগলো, আপনাকে পরে আরো বিভিন্ন টপিক নিয়ে আসবার ইচ্ছাও রইল, এই বলে আমরা শেষ করছি। তোমাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো, ভালো থেকো, সাবধানে থেকো, এবং যোগাযোগ থাকবে। থ্যাংক ইউ সো মাচ, বাই।